बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलामु अलैकुम सुप्रिय शिक्षार्थी शुभ सकाल आशा करछि तुम्हरा भालो आछो। राजशाही कलेज कर्तृक आयोजित अनलाइन क्लासे तुम्हारे स्वागत जानाच्छि। आमी डॉक्टर मोहम्मद सैयद आली हासान सहकारी अध्यापक दर्शन विभाग राजशाही कलेज राजशाही। आज के आम्रा आलोचना करब द्वादश श्रेणी जुक्तिविद्या विषय हलो व्याख्या षष्ठ अध्याय आमादेर क्लास नम्बर 15। सुप्रिय शिक्षार्थी तुम्हारा अवश्य देखते पेयेछो आज के आमादेर आलोच्य विषय कि आज के आम्रा द्वादश श्रेणी जुक्तिविद्या विषय व्याख्या षष्ठ अध्याय व्याख्या आलोचना करब एवं क्लास नम्बर आमादेर 15। सुप्रिय शिक्षार्थी आज के आमादेर पाठ परिचिति शिरोनाम व्याख्या कि व्याख्यार उद्देश्य व्याख्यार प्रकारभेद व्याख्यार विभिन्न रूप भ्रांत व्याख्या एवं व्याख्यार सीमाबद्धता यही हलो आमादेर शिरोनाम पाठेर उद्देश्य। आमरा व्याख्या कि व्याख्यार उद्देश्य व्याख्यार प्रकारभेद वैज्ञानिक व्याख्यार विभिन्न रूप भ्रांत व्याख्या व्याख्यार सीमाबद्धता सम्पर्के आमरा ज्ञान लाभ करब। एक कथा आमादेर पाठेर उद्देश्य हच्छे एई विषय सम्पर्के आमरा ज्ञान लाभ करब আর শিক্ষণফল হচ্ছে যে ব্যাখ্যা ব্যাখ্যার উদ্দেশ্য ব্যাখ্যার ব্যাখ্যার প্রকারভেদ বৈজ্ঞানিক ব্যাখ্যার বিভিন্ন রূপ ভ্রান্ত ব্যাখ্যা বা ব্যাখ্যার সীমাবদ্ধতা এ সম্পর্কে আমরা কিছু জানতে পারব এবং এ সম্পর্কে আমরা কিছু বলতে পারব। সুপ্রিয় শিক্ষার্থী তাহলে আমরা আজকে আমাদের পাঠ পরিচিতির শিরোনাম পাঠের উদ্দেশ্য এবং শিক্ষণফল সম্পর্কে কিছু জানলাম। আমরা এখন মূল পাঠে চলে যাব। তোমরা সেই ছোটবেলা থেকে শুনে আসছো যে ব্যাখ্যা করো, আসলে ব্যাখ্যা কি? তোমরা জানো লালশালু উপন্যাসের এরকম উক্তি আছে যে শস্যের চেয়ে টুপি বেশি, ধর্মের চেয়ে আগাছা বেশি। তার মানে সেখানে বলা হচ্ছে যে শস্য ফলানো হচ্ছে টুপি মাথায় দিয়ে দেয়া, আর কিন্তু আসলে ধর্মচর্চার চেয়ে অধর্মকেই তারা বেশি প্রাধান্য দিত, তারা কবর পূজা করত। এখন বলা হয় যে এটার ব্যাখ্যা করো। আমরা হৈমন্তী বিলাসিতে আমরা দেখেছি যে এ তো যেন তেন পাপ নয়, এ তো অন্য পাপ, জাত গেল গেল, রসাতলে গেল, তারপরে এ তো অন্য পাপ, এই যেটা বললাম। এই বিষয়গুলো আমরা ছোটবেলা থেকে শুনে আসছি যে ব্যাখ্যা করো। ব্যাখ্যা কি? ব্যাখ্যা বলার আগে আমাদের বলতে হবে আমরা মানুষ, আমরা আশরাফুল মাকলুকাত। আমাদের মধ্যে দুটো গুণ আছে, একটা হলো জীববৃত্তি আর একটা বুদ্ধিবৃত্তি। এই বুদ্ধিবৃত্তির সম্পূর্ণ মানুষ হওয়ার কারণে আমরা কি করতে চাই, আমরা কোনো বিষয় সম্পর্কে জ্ঞান লাভ করতে চাই, কোনো বিষয় সম্পর্কে জানতে চাই, কোনো বিষয় সম্পর্কে বুঝতে চাই। এই যে বোঝা, বোধশক্তিকে পরিতৃপ্ত করা, বুঝতে চাওয়া, এটাই হলো এক প্রকার ব্যাখ্যা, এবং এই জন্যই আমরা ব্যাখ্যা দিই। জাগতিক ঘটনাগুলি আমরা জটিল, এটা জানি, বিভিন্ন জটিল ঘটনায় ভরপুর এবং বিভিন্ন এখানে রহস্য আছে, বৈচিত্র্য আছে। এই বৈচিত্র্যের মধ্যে আমাদেরকে কি করতে হবে, আমরা কোনো বিষয় সম্পর্কে ব্যাখ্যা দিব। অনেক বিষয় আছে যেগুলো আমাদেরকে, জাগতিক বিষয় যেগুলো অস্পষ্ট এবং দুর্বোধ্য মনে হয়, আর এই অস্পষ্ট এবং দুর্বোধ্য বিষয়কে আমরা যখন সহজবোধ্য করে বলি বা বলার চেষ্টা করি তখনই সেটা হয়ে যায় ব্যাখ্যা। ব্যাখ্যা আমাদের মনে নানারূপ জটিলতার বা জিজ্ঞাসা সৃষ্টি করে, আর তখনই আমরা কি করি, কোনো কিছুর ব্যাখ্যা দিই। তাহলে আমরা ব্যাখ্যা সম্পর্কে একটু ভূমিকা দিয়ে দিলাম, যেটা বললাম হচ্ছে আমাদের, আমরা মানুষ, আমাদের মধ্যে বুদ্ধিবৃত্তি আছে, এই বুদ্ধিবৃত্তির কারণে মানুষ কি করে, অন্য কোনো কিছুকে জানতে চায়, যেগুলো আমি জানি না, যেগুলো আমার মধ্যে জানা নেই, এই অজানা বিষয়কে মানুষ জানতে চায়, জটিল বিষয়কে মানুষ সহজ করে বুঝতে চায়, বৈচিত্র্য এবং রহস্যপূর্ণ ঘটনাকে আমরা ভালোভাবে বুঝতে চাই। এই জন্য আমরা বলবো কোনো অস্পষ্ট, কোনো দুর্বোধ্য, কোনো রহস্যময় ঘটনাকে আমরা সহজ করে যখন বলবো বা বলার চেষ্টা করব তখনই সেটার নাম হবে ব্যাখ্যা। সুপ্রিয় শিক্ষার্থী তাহলে ব্যাখ্যা সম্পর্কে একটি প্রাথমিক ধারণা বা ভূমিকা দিলাম, এবার আমরা ব্যাখ্যার বিস্তারিত আলোচনা করব। ব্যাখ্যার ইংরেজি শব্দ এক্সপ্লেনেশন, আমি আবার বলছি ব্যাখ্যার ইংরেজি শব্দ হলো এক্সপ্লেনেশন। এই এক্সপ্লেনেশন শব্দটি ল্যাটিন শব্দ এক্সপ্লেনার শব্দ থেকে উদ্ভূত বা আগত বা আগমন করেছে বা এসেছে আমরা বলতে পারি। তাহলে আমরা বলছি কি, এক্সপ্লেনেশন শব্দ আসছে ল্যাটিন শব্দ এক্সপ্লেনার থেকে। এই এক্সপ্লেনার শব্দের আবার দুটো অংশ আছে, এক্স এবং প্লেনাস।
এক্স অর্থ হচ্ছে আউট অফ বা পূর্বাবস্থা এবং প্লেনাস অর্থ হল টু মেক এ প্লেইন অর্থাৎ সহজ করা স্পষ্ট করে তোলা। তাই আমরা কি বলতে পারি একসাথে এক্সপ্লেনেশন শব্দের অর্থ হলো আমরা কোনো অস্পষ্ট বিষয়কে আমরা সুস্পষ্ট বা সহজবোধ্য করে তোলাই হলো ব্যাখ্যার কাজ। তাহলে ব্যাখ্যা কি করে? ব্যাখ্যা হচ্ছে যেটা জটিল, যেটা রহস্যময়, যেটা স্পষ্ট নয়, সেই বিষয়কে আমরা কি করব সহজ করে প্রকাশ করব। তাই আমরা বলবো কোনো অস্পষ্ট, কোনো দুর্বোধ্য, কোনো রহস্যময় ঘটনাকে আমরা সহজবোধ্য করে তোলার নামই হলো ব্যাখ্যা। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা ব্যাখ্যা সম্পর্কে কি, ব্যাখ্যার উৎপত্তিগত অর্থ আমরা জানলাম যে এক্সপ্লেনেশন শব্দটি ল্যাটিন শব্দ এক্সপ্লেনার থেকে উদ্ভূত, যার দুটো অংশ আছে এক্স এবং প্লেনাস, এবং এক্স অর্থ হলো পূর্ব অবস্থা এবং প্লেনাস মানে হলো সহজ করে বা স্পষ্ট করে তোলা। তাই আমরা বলতে পারি কোনো অস্পষ্ট, কোনো দুর্বোধ্য বিষয়কে আমরা সুস্পষ্ট বা স্পষ্ট করে সহজবোধ্য করে তোলাই হলো ব্যাখ্যার কাজ অথবা ব্যাখ্যা। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা ব্যাখ্যা শব্দটি শুনলেই আমরা কয়টা শব্দ আমরা এখানে মানে বোঝার চেষ্টা করব। ব্যাখ্যাগুলো জটিল জটিল বিষয়, রহস্যময় বিষয় এবং দুর্বোধ্য বিষয়। আমরা যে বিষয়ের ব্যাখ্যা দিতে বলি, আমরা অনেক সময় ভাব সম্প্রসারণ করতে বলি, শিক্ষায় জাতির মেরুদণ্ড, বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃ করে সুন্দর, এইরকম বিষয়গুলো আমরা ব্যাখ্যা করতে বলি অথবা সম্প্রসারণ করতে বলি। এটার মানে কি? আমি প্রথমেই বলেছি ওই যে এত যেন তেন পাপ নয়, এত অন্য পাপ, জাত গেল গেল, রসাতলে গেল, অথবা বলেছিলাম শস্যের চেয়ে টুপি বেশি, ধর্মের চেয়ে আগাছা বেশি, লালসালু উপন্যাসে আরো বলা হয়েছে বিবি এভাবে হাঁটতে নেই, মাটি গোসা করে। এই বিষয়গুলোকে আমরা কি করি সহজবদ্ধ করে সুস্পষ্ট ভাবে আমরা যখন কোনো বলি বা বলার চেষ্টা করি তখনই সেটা হয়ে যায় ব্যাখ্যা। তাই আমরা কি বলবো, কোনো জটিল, কোনো রহস্যময়, কোনো দুর্বোধ্য ঘটনাকে বা বিষয়কে আমরা যখন সুস্পষ্ট এবং সহজবদ্ধ করে বলার চেষ্টা করব বা বলবো বা ব্যাখ্যা করব তখনই সেটা হয়ে যাবে এক্সপ্লেনেশন বা ব্যাখ্যা। আর এই ব্যাখ্যা দিলে কি হয়, ব্যাখ্যা আমাদের জটিল বিষয়কে আমরা জানতে মানে সাহায্য করে এবং সেটা কি করা হয় সহজ সরল আকারে পরিবেশন করতে সাহায্য করে। আর এই যখন আমি জানতে পারি তখন আমার কি হয়, আমার বোধশক্তি আন্ডারস্ট্যান্ডিং যে ক্যাপাসিটি আছে এটাকে আমরা কে কি করে পরিতৃপ্ত করে, খুশি করে, যা আমার ভালো লাগে আর কি। তা আমরা যে বিষয়গুলো বলতে চাচ্ছি সেটা হলো ব্যাখ্যা কি করে, ব্যাখ্যা জটিল, রহস্যময়, দুর্বোধ্য এবং অস্পষ্ট যেগুলো বিষয় আছে সেগুলো সুস্পষ্ট সহজবোধ্য করে তোলার কাজই হলো ব্যাখ্যা। এবং এই ব্যাখ্যা কি করে মানুষের বোধশক্তিকে যেমন পরিতৃপ্ত করে এবং জগতের ঘটনাগুলিকে সহজ সরল আকারে পরিবেশন করতে সাহায্য করে। তাহলে আমরা বলবো কি, ব্যাখ্যা ব্যাখ্যা হচ্ছে কোনো অস্পষ্ট, কোনো জটিল, কোনো রহস্যময় বিষয়কে আমরা কি করব সুস্পষ্ট করে বলবো, সহজ করে বলবো, বোধগম্য করে তোলার চেষ্টা করব। আর যে প্রক্রিয়ার সাহায্যে এটা করা হবে তাকে বলা হবে ব্যাখ্যা। সুতরাং আমরা বলতে পারি যে পদ্ধতি বা প্রক্রিয়ার মাধ্যমে কোনো দুর্বোধ্য, অস্পষ্ট, জটিল, রহস্যময় এই ঘটনাগুলোকে আমরা কি করব স্পষ্ট করব বা সুস্পষ্ট করব, সহজবোধ্য করব এবং বোধগম্য করে তুলব, এই প্রক্রিয়াই হলো ব্যাখ্যা। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে ব্যাখ্যা সম্পর্কে আমরা একটি বিষয় জানার চেষ্টা করলাম যে ব্যাখ্যা কি করে, বা ব্যাখ্যা মানুষের বোধশক্তিকে পরিতৃপ্ত করে জটিল ঘটনাকে সুস্পষ্ট করে পরিবেশন করতে সাহায্য করে, যেগুলো জটিল, যেগুলো রহস্যময়, যেগুলো দুর্বোধ্য সেগুলোকে আমরা কি করব সুস্পষ্ট এবং সহজ করে আমরা প্রকাশ করব, আর সেটাই হলো ব্যাখ্যা। সুপ্রিয় শিক্ষার্থী, ব্যাখ্যার প্রকারভেদ, আমরা ব্যাখ্যা দুই ধরনের, একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা, একটা লৌকিক ব্যাখ্যা। এখন আমরা বলি এই বৈজ্ঞানিক ব্যাখ্যা এবং লৌকিক ব্যাখ্যার কেন উদ্ভব হলো। জগতের ঘটনা বলে যেমন বিচিত্র, মানুষের মনও তেমন বিচিত্র। এক কথা, এই জগৎ রহস্যে ভরপুর, এখানে বিচিত্র ঘটনা ঘটে, বন্যা, জলোচ্ছ্বাস, দুর্যোগ, বিভিন্ন বিষয় আমরা জগতে ঘটতে দেখি, আর তখনই আমরা কি করি, আমরা এগুলোর ব্যাখ্যা দাবি করি। যেমন বর্তমান বিশ্বে করোনা ভাইরাস, এই যে বিষয়, এটা একটি গোটা বিশ্বে লক্ষ লক্ষ মানুষ প্রাণ দিচ্ছে, আমরা এটার ব্যাখ্যা দাবি করি। তাই আমরা বলতে চাই জগতের ঘটনাগুলি কি বিচিত্র, আর মানুষের মনও বিচিত্র। এই জন্যে কেউ কি করছে, কেউ বলছে এটার আল্লাহর গজব,
কেউ বলছে এটা ভাইরাসজনিত, কেউ বলছে বিভিন্ন বিষয় এখানে আলোচনা করা হচ্ছে। এই যে মানুষের মন, এক একজন মানুষ এক এক ধারায় বিশ্বাস করে এবং পরিতৃপ্ত হয়, তাই মানে এক এক মানুষ এক এক রকম ব্যাখ্যা দিয়ে থাকে। তাই আমরা কি করি যে একজন মানুষ আজকে যেটা নিয়ে তুষ্ট, আগামী দিন সেটা তুষ্ট বা সন্তুষ্ট নাও হতে পারে, সে কি করতে পারে, তার ব্যাখ্যা পরিবর্তন করতে পারে। কারণ আজকে আমি যেটা জানি না, আগামী দিন আমি সেটা জানলে এই বিষয়ে আমার কাছে তখন আর গ্রহণযোগ্য হবে না। এই জন্য সাধারণ মানুষের যে ব্যাখ্যা আর মানে শিক্ষিত মানুষ বা বৈজ্ঞানিক মানুষ যারা বিজ্ঞানসম্মত আলোচনা করে, এটার মধ্যে আমরা পার্থক্য দেখতে পাই। তাই আমরা দেখতে পাই একজন সাধারণ মানুষের কাছে যে ব্যাখ্যা গ্রহণযোগ্য, একজন বৈজ্ঞানিকের কাছে সেটা গ্রহণযোগ্য নয়। দ্যাট মিন্স আমরা এটাকে বলতে পারি মূল্যহীন। তাই আমরা কি দেখতে পেলাম, জগতের নানা রকম বিচিত্র ঘটনা যেমন রয়েছে, এই বিচিত্র ঘটনাকে ব্যাখ্যা করার জন্য বিভিন্ন মানুষ বিভিন্ন পন্থা অবলম্বন করে। যারা বৈজ্ঞানিক তারা বিজ্ঞানসম্মত পদ্ধতি অবলম্বন করে, আর যারা বৈজ্ঞানিক না সাধারণ মানুষ তারা সাধারণ পদ্ধতি গ্রহণ করে। তাই আমরা বলতে পারি যে ঘটনা বিচারে ব্যাখ্যা কত রকমের, আমরা দুই রকমের, একটি বৈজ্ঞানিক ব্যাখ্যা আর একটি লৌকিক ব্যাখ্যা, একটা সায়েন্টিফিক ইন্ডাকশন, সরি সায়েন্টিফিক এক্সপ্লেনেশন, আর একটি হলো পপুলার এক্সপ্লেনেশন। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা কি দেখতে পাচ্ছি, ব্যাখ্যা কত রকমের, দুই রকমের, একটা লৌকিক আর একটা হলো বৈজ্ঞানিক ব্যাখ্যা। এখন আমরা এই বৈজ্ঞানিক ব্যাখ্যা এবং লৌকিক ব্যাখ্যা কি এগুলো জানার চেষ্টা করব এবং এদের মধ্যে পার্থক্য নির্ণয় করার চেষ্টা করব। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা ভালো করে খেয়াল করো, ব্যাখ্যা কত রকমের বলেছি, দুই রকমের, একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা একটা লৌকিক ব্যাখ্যা। তো বৈজ্ঞানিক ব্যাখ্যা কি করা হয়, যে ব্যাখ্যায় প্রকৃতির নিয়ম কানুন অনুসরণ করে ঘটনাবলীর মধ্যে কার্যকরণ সম্পর্ক আবিষ্কার করে কোনো ঘটনার ব্যাখ্যা দেয়া হয়, তখনই তার নাম হয় বৈজ্ঞানিক ব্যাখ্যা। আমি আবার বলছি শিক্ষার্থীরা খেয়াল করো, বৈজ্ঞানিক ব্যাখ্যায় কি করা হয়, প্রকৃতির নিয়ম অনুসরণ করে ঘটনাবলীর মধ্যে কার্যকরণ সম্পর্ক আবিষ্কার করে কোনো বিষয়ের যখন আমি ব্যাখ্যা দেব, তখনই তার নাম হবে বৈজ্ঞানিক ব্যাখ্যা। এক কথা বলবো, যে ব্যাখ্যায় বা যে ব্যাখ্যার মাধ্যমে প্রকৃতির নিয়ম অনুসরণ করা হয় এবং ঘটনাবলীর মধ্যে কার্যকরণ সম্পর্ক আবিষ্কার করা হয়। আমরা জানি ইতিপূর্বের ক্লাসে আমরা আলোচনা করেছি যে প্রকৃতির নিয়ম কি, আমরা জানি প্রকৃতিতে নিয়ম আছে, এই নিয়ম ছাড়া কোনো কিছুই ঘটে না। যেমন আমরা বলেছিলাম, আম গাছে আম ধরে, কাঁঠাল গাছে কাঁঠাল ধরে, লিচু গাছে লিচু ধরে, কখনো কি লিচু গাছে কাঁঠাল বা আম ধরতে দেখেছো? অবশ্যই দেখো নাই। দ্যাট মিন্স আমরা বলতে পারি তোমরা প্রকৃতির নিয়মে বিশ্বাস করো। প্রকৃতির নিয়ম আমরা জানি, এই প্রকৃতির নিয়মে আমরা বিশ্বাস করব। এবং আরেকটি বিষয় আমরা বলেছিলাম যে কার্যকরণ নিয়ম, কার্যকরণ নিয়মটা কি, প্রত্যেকটি কাজের পেছনে একটা করে কারণ আছে, কারণ না থাকলে কার্য সংগঠিত হয় না। এই যে আমি ক্লাসটি নিচ্ছি, এটার পিছনেও কারণ আছে। কারণ হচ্ছে করোনা ভাইরাসের কারণে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, এই জন্য অনলাইন ক্লাস হচ্ছে, এটাই হলো কার্যকরণ নিয়ম। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের ফলে আমরা এই অনলাইনে ক্লাসে সংযুক্ত হয়েছি। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, বৈজ্ঞানিক ব্যাখ্যা আলোচনা করতে গেলে আমরা দুটো নিয়মের কথা বলছি, একটা প্রকৃতির নিয়ম আর একটা হলো কার্যকরণ নিয়ম। তাহলে যে ব্যাখ্যায় প্রকৃতির নিয়ম কানুন অনুসরণ করা হয় এবং সেই সাথে ঘটনাবলীর মধ্যে কার্যকরণ সম্পর্ক আবিষ্কার করে কোনো ঘটনার ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করা হয়, তখনই তার নাম হবে বৈজ্ঞানিক ব্যাখ্যা। সুপ্রিয় শিক্ষার্থী, এবার আমরা একটি উদাহরণের বিষয়ে উদাহরণের মাধ্যমে বিষয়টা পরিষ্কার করার চেষ্টা করি। যেমন চন্দ্রগ্রহণ কারণ, চন্দ্রগ্রহণ কেন হয় আমরা একটু এবার একটু বোঝার চেষ্টা করছি। যে চন্দ্রগ্রহণ হয়, চন্দ্র সূর্য এবং পৃথিবী একই সমান্তরাল রেখায় যদি অবস্থান করে, চন্দ্র তোমরা একটু বোর্ডের দিকে তাকাও, একটু দেখো বোর্ডে, সূর্য পৃথিবী চন্দ্র, যখন এই পৃথিবীর সূর্য থেকে আলো পৃথিবীতে পড়ছে, পৃথিবীর একই সমান্তরাল রেখায় আছে, যখন পৃথিবীর ছায়া চাঁদের উপর পড়ছে, এটা হলো পৃথিবী, এটা হলো চাঁদ, এটা হলো সূর্য, এই সূর্যের ছায়া পৃথিবীতে পড়ছে, আলো সূর্যের আলো পৃথিবীতে পড়ছে, আর একই সমান্তরাল রেখায় অবস্থান করার ফলে পৃথিবীর ছায়া যখন চাঁদের উপর পড়ছে তখন সেটা হয় চন্দ্রগ্রহণ হচ্ছে। তো এই যে চন্দ্রগ্রহণের কারণে আমরা বৈজ্ঞানিকভাবে এই কথাগুলো বলতে পারি। তাহলে কি চন্দ্রগ্রহণ কারণ আমরা কি বললাম, যে চন্দ্রগ্রহণ হয় কি, পৃথিবীর ছায়া যখন চাঁদের উপর পতিত হয় তখন আমরা চাঁদকে আর ওভাবে দেখতে পাই না, আর তখনই আমরা বলি চন্দ্রগ্রহণ।
আর এই যে যেটা বলছিলাম যে চন্দ্রগ্রহণ কেন হয়, অথবা আমরা বৈজ্ঞানিক ব্যাখ্যায় বলতে পারি কারো ডায়রিয়া হয়েছে বা কারো কলেরা হয়েছে, তখন কি কি বলবো? যে আমরা বলবো কোমাকৃতির এক প্রকার জীবাণু কি করে, কোমাকৃতির জীবাণু শরীরের মধ্যে বা পেটের মধ্যে প্রবেশ করার ফলে কি হয়, আমার ডায়রিয়া হয়। এটা হলো বৈজ্ঞানিক ব্যাখ্যা। তাহলে বৈজ্ঞানিক ব্যাখ্যার আমরা দুটো উদাহরণ দেখতে পাচ্ছি, একটা হলো চন্দ্রগ্রহণের উদাহরণ, চন্দ্রগ্রহণের কারণে পৃথিবী সূর্য এবং চাঁদ, এই পৃথিবী সূর্য এবং চাঁদের মাঝখানে অবস্থান করার ফলে তোমরা এখানে দেখতে পেয়েছ, পৃথিবী চাঁদ এবং সূর্যের মাঝখানে অবস্থান করার ফলে এই পৃথিবীর ছায়া যখন চাঁদের উপর পড়ে তখন কি হয়, আর এই চাঁদ কেউ ভাবে দেখা যায় না, অন্ধকারাচ্ছন্ন ভাব লাগে, তখনই আমরা বলি চাঁদে গ্রহণ লেগেছে বা চন্দ্রগ্রহণ হয়েছে। এটা হলো বৈজ্ঞানিক ব্যাখ্যা। আরেকটি বিষয় বললাম যে কারো ডায়রিয়া বা কলেরা বা পেটের অসুখ হয়েছে, তখন আমরা বলি যে কোমাকৃতির এক প্রকার জীবাণু শরীরের মধ্যে প্রবেশ করলে কি হয়, এই কলেরা বা ডায়রিয়া হয়। তো এটা হলো বৈজ্ঞানিক ব্যাখ্যা। তাহলে আমরা বৈজ্ঞানিক ব্যাখ্যা বিষয় একটু পরিষ্কার করার চেষ্টা করলাম। আমি আবার বলছি যে ব্যাখ্যায় প্রকৃতির নিয়ম কানুন অনুসরণ করা হয় এবং কার্যকরণ নিয়ম অনুসরণ করে আমরা কোনো ঘটনার ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করি বা প্রচেষ্টা চালাই, তখনই তার নাম হবে কি, বৈজ্ঞানিক ব্যাখ্যা। আমরা চন্দ্রগ্রহণের কথা বলেছি, আমরা ডায়রিয়ার কথা বলেছি, যে কোমাকৃতির জীবাণু শরীরের মধ্যে প্রবেশ করলে বা পেটের মধ্যে প্রবেশ করলে আমার ডায়রিয়া হয়, এটা বৈজ্ঞানিক ব্যাখ্যা। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমরা বুঝতে পেরেছ যে ব্যাখ্যা প্রকৃতির নিয়ম এবং কার্যকরণ নিয়ম অনুসরণ করে কোনো ঘটনার ব্যাখ্যা প্রদানের চেষ্টা করা হয় তার নামই হলো বৈজ্ঞানিক ব্যাখ্যা। আমরা উদাহরণ হিসেবে বলেছি চন্দ্রগ্রহণ এবং ডায়রিয়া বা পেটের অসুখের কথা আমরা বলেছি, এটা হলো বৈজ্ঞানিক ব্যাখ্যা। এরপরে আমি আসি লৌকিক ব্যাখ্যা। লৌকিক ব্যাখ্যা তোমরা বুঝতেই পারছো, লৌকিক মানে পপুলার এক্সপ্লেনেশন, আর সাইন্টিফিক এক্সপ্লেনেশন হলো বৈজ্ঞানিক ব্যাখ্যা। পপুলার এই জনসাধারণ, সাধারণ মানুষ যে ব্যাখ্যা দিয়ে থাকে সেখানে কি করা হয়, অবশ্যই ঘটনাবলীর মধ্যে কার্যকরণ সম্পর্ক আবিষ্কার করা হয় না, আর কি করা হয়, অদৃশ্য অতিপ্রাকৃতিক বা অপ্রাকৃতিক শক্তির আশ্রয় নিয়ে কোনো ঘটনাকে ব্যাখ্যা করা হয়। অদৃশ্য শক্তি, অদৃশ্য শক্তির আশ্রয় নিয়ে আমরা ব্যাখ্যা দিয়ে থাকি। যেমন চন্দ্রগ্রহণের কথা যদি বলি তো আমরা এটা বলতে পারি যে রাহু নামের এক প্রকার দৈত্য এই চাঁদকে খেয়ে ফেলেছে, এই জন্য চাঁদে গ্রহণ লেগেছে, এটা লৌকিক ব্যাখ্যা। কারণ আমরা রাহু নামে কোনো দৈত্য কিন্তু এখানে দেখি নাই, এটা অতিপ্রাকৃতিক অদৃশ্য শক্তির আশ্রয় নিয়ে কোনো ঘটনাকে ব্যাখ্যা করার চেষ্টা করা হয়েছে। তাই আমরা কি বলবো, যে ব্যাখ্যা অতিপ্রাকৃতিক অদৃশ্য শক্তির আশ্রয় নিয়ে কোনো কিছুর ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করা হয় তখনই তার নাম হয় লৌকিক ব্যাখ্যা, পপুলার এক্সপ্লেনেশন। যেমন আমরা বললাম চাঁদে গ্রহণ লাগার কারণ হিসেবে বৈজ্ঞানিক ব্যাখ্যায় বলছে চন্দ্র পৃথিবী সূর্য একই সমান্তরাল রেখায় আসলে সূর্যের মানে আলো পৃথিবীতে পড়ে আর পৃথিবীর ছায়া যখন চাঁদে পড়ে তখন কি হয়, চন্দ্রগ্রহণ হয়। কিন্তু লৌকিক ব্যাখ্যায় বলা হচ্ছে রাহু নামের এক প্রকার রাক্ষস বা দৈত্য সেটা চাঁদকে গ্রহণ করে মানে খেয়ে ফেলার ফলে চাঁদে গ্রহণ লাগে। অথবা আমরা ওই যে ডায়রিয়ার কথা বলতে পারি, যে কারো কোনো এলাকায় কলেরা বা ডায়রিয়ার আবির্ভাব হয়েছে তখন বলতে পারে যে ওলাবিবির আবির্ভাবের ফলে কলেরা হয়েছে। এই ওলাবিবি সম্পর্কে আমরা কোনো কিছু জানি না, এটা হলো লৌকিক ব্যাখ্যা মানে প্রচলিত ব্যাখ্যা, এই ওলাবিবির আবির্ভাবের ফলে এই ডায়রিয়া বা কলেরা হয়েছে, এটা হলো লৌকিক ব্যাখ্যা। অথবা চন্দ্রগ্রহণের সময় রাহু নাম এক প্রকার বিরাটকায় রাক্ষস বা দৈত্য কি করা হয়েছে, এই চাঁদকে খেয়ে ফেলেছে, এর ফলে কি হয়েছে, চাঁদে গ্রহণ লেগেছে, এটা হলো লৌকিক ব্যাখ্যা। তাহলে আমরা দুটো ব্যাখ্যা সম্পর্কে একটা ধারণা পেলাম, একটা হলো বৈজ্ঞানিক ব্যাখ্যা আরেকটি হলো লৌকিক ব্যাখ্যা। আমি আরেকবার বলছি, তোমাদের পরিষ্কার করার চেষ্টা করছি, যে ব্যাখ্যায় প্রকৃতির নিয়ম কানুন অনুসরণ করা হয় সেই সাথে কার্যকরণ নিয়ম অনুসরণ করে আমরা কোনো বিষয়ের ঘটনার ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করি তখন তার নাম হয় কি, বৈজ্ঞানিক ব্যাখ্যা। আর যে ব্যাখ্যায় কি করা হয় না, কার্যকরণ সম্পর্ক আবিষ্কার না করেই অদৃশ্য অতিপ্রাকৃতিক শক্তির আশ্রয় নিয়ে আমরা কি করি, কোনো ঘটনার ব্যাখ্যা দিই, এক কথা আমরা এখানে যে ব্যাখ্যাগুলো দিব সেটার সাথে কোনো কার্যকরণ সম্পর্ক প্রকৃতির নিয়ম এগুলো থাকবে না, এটা অদৃশ্য অতিপ্রাকৃতিক শক্তির আশ্রয় নিয়ে আমরা ঘটনার ব্যাখ্যা দিয়ে থাকি। যেমন আমরা বললাম চন্দ্রগ্রহণের কথা, যেমন রাহু নামের এক প্রকার বিরাটকায় দৈত্য চাঁদকে খেয়ে ফেলেছে, অথবা ওলাবিবির আবির্ভাবের ফলে মানে ডায়রিয়া হয়েছে, এই বিষয়গুলো আমরা বলতে পারি যে লৌকিক ব্যাখ্যা। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা বৈজ্ঞানিক ব্যাখ্যা এবং লৌকিক ব্যাখ্যা সম্পর্কে একটু সুস্পষ্ট ধারণা দেওয়ার চেষ্টা করলাম। এইবার আমরা এই বৈজ্ঞানিক ব্যাখ্যা এবং লৌকিক ব্যাখ্যার যে কতগুলো বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্যগুলো নিয়ে আমরা কথা বলবো।
তো বৈজ্ঞানিক ব্যাখ্যার বৈশিষ্ট্য কতগুলো ক্যারেক্টারিস্টিক আছে, কি কি করে বৈজ্ঞানিক ব্যাখ্যা, কি করে যে কার্ভেত্রি একটা সংজ্ঞা দিয়েছেন বৈজ্ঞানিক ব্যাখ্যার, যে বৈজ্ঞানিক ব্যাখ্যা হলো ঘটনাবলী নিয়মাবলী আবিষ্কার করা অনুমান করা এবং সংযুক্ত করা। তিনটি বিষয় এখানে আছে, তোমরা খেয়াল করো, ঘটনাবলীর নিয়মাবলী আবিষ্কার করা অনুমান করা এবং সংযুক্ত করা, এই তিনটা বিশেষ করে বৈশিষ্ট্যের মধ্যে আছে। তার সাথে কতগুলো রিলেটেড বৈশিষ্ট্য আছে, এই বৈশিষ্ট্যগুলো এখন আমরা আলোচনা করব। তো বৈজ্ঞানিক ব্যাখ্যার কতগুলো বৈশিষ্ট্য আছে, তা আমরা অলরেডি জানি বৈজ্ঞানিক ব্যাখ্যা কি, যে ব্যাখ্যা প্রকৃতির নিয়ম এবং কার্যকরণ নিয়ম অনুসরণ করে কোনো ঘটনার ব্যাখ্যা প্রদানের চেষ্টা করা হয় তার নাম হলো কি, বৈজ্ঞানিক ব্যাখ্যা। প্রকৃতির নিয়ম এবং কার্যকরণ নিয়ম অনুসরণ করে কোনো ঘটনার ব্যাখ্যা প্রদান করার চেষ্টা হয় করা হয় তার নাম হলো বৈজ্ঞানিক ব্যাখ্যা। এই বৈজ্ঞানিক ব্যাখ্যার আমরা কতগুলো বৈশিষ্ট্য দেখতে পাই, বৈজ্ঞানিক ব্যাখ্যার বৈশিষ্ট্যগুলো হচ্ছে, এক নম্বর হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ বৈজ্ঞানিক ব্যাখ্যা প্রকল্পের সাথে যুক্ত। এখন প্রশ্ন করতে পারে, স্যার প্রকল্পের সাথে যুক্ত হলো কিভাবে? তোমরা জানো প্রকল্প হলো সাময়িক আন্দাজ, প্রাথমিক একটি ধারণা। কোনো ঘটনা ব্যাখ্যা দেওয়ার জন্য আমরা প্রথমে আশ্রয় নিই কার, প্রকল্পের। আজকে পৃথিবীতে যত প্রতিষ্ঠিত সত্য আছে সবই প্রকল্প। এই যে আমি যে ক্লাসটা নিচ্ছি তোমরা অনলাইনে দেখতে পাচ্ছ, এটাও এক সময় প্রকল্প ছিল। আমরা যে সেলফোন বা মোবাইল ফোনে কথা বলি, এটা কিন্তু এক সময় এটার ওজন 5-6 কেজি, 10 কেজি পর্যন্ত ওজন ছিল, এক সময় 5 কেজি ওজন ছিল। আজকে সেটা কমতে কমতে কয়েক, মানে খুবই অল্প ওজন হয়ে গেছে, এটা প্রকল্প ছিল। তোমরা জানো নিউটনের কথা, নিউটন একদিন আপেল গাছের নিচে বসেছিলেন, একটি আপেল ফল নিচে পড়লো, তখন তিনি চিন্তা করলেন এটা পড়ার পিছনে কারণ কি। অবশ্যই কারণ আছে, মাধ্যাকর্ষণ শক্তি তিনি আবিষ্কার করলেন। এভাবে আমরা দেখতে পাই কোনো কোনো জিনিস কোনো বিষয়কে আমরা ব্যাখ্যা করতে গেলে প্রথমে আমরা প্রকল্প করি। যেমন করোনা ভাইরাসের কথা বলতে পারি, এটা আমরা প্রকল্প করছি, বিভিন্ন দেশ প্রকল্পের মাধ্যমে এই টিকা বা ভ্যাকসিন আবিষ্কারের চেষ্টা করছে, বাংলাদেশও চেষ্টা করছে, এটা প্রকল্পের সাথে এই। তাই আমরা বলতে পারি কোনো বিষয়কে ব্যাখ্যা করতে গেলে অবশ্যই প্রকল্পের সাথে যুক্ত হতে হবে, প্রকল্প ছাড়া কোনো বিষয় আমরা ব্যাখ্যা করতে পারবো না। এই জন্য প্রকল্প হচ্ছে ব্যাখ্যা প্রদানের একটি প্রাথমিক ধারণা, আনুমানিক ধারণা। সুপ্রিয় শিক্ষার্থী, এরপরে হলো সংযুক্তিকরণ। তোমরা কার্ভেত্রিটা সংজ্ঞায় দেখেছো যে ঘটনাবলীর মধ্যে নিয়মাবলী আবিষ্কার করা অনুমান করা এবং সংযুক্ত করা। সংযুক্ত করা বুঝো, মানে জোড়া দেওয়া, দুটো বিষয়কে আমরা কি করি একসাথে যুক্ত করি। আমরা কি করি, কম ব্যাপক নিয়মকে বেশি ব্যাপক নিয়মের মধ্যে অন্তর্ভুক্ত করে অনেক সময় ঘটনার ব্যাখ্যা দিয়ে থাকি। যেমন মাধ্যাকর্ষণ নিয়ম একটি বড় নিয়ম, এই নিয়মের মাধ্যমে কি করি, এই নিয়মের মধ্যে নিয়ে আসি জোয়ার ভাটার নিয়ম, এই জোয়ার ভাটার নিয়ম মাধ্যাকর্ষণের নিয়মের সাথে নিয়ে এসে যুক্ত করে আমরা কোনো ঘটনার ব্যাখ্যা করি বা করতে পারি। তাহলে আমরা বৈজ্ঞানিক ব্যাখ্যার অন্যতম বৈশিষ্ট্য দেখতে পাচ্ছি কি, সংযুক্তিকরণ। আরেকটি বিষয় আমরা দেখতে পাই বৈজ্ঞানিক যে ব্যাখ্যা আছে সেটা আরোহের সাথে যুক্ত। এখন প্রশ্ন করতে পারো, স্যার আরোহের সাথে কিভাবে যুক্ত? আমরা যে পাঠটা পড়ছি এটা হলো আরোহ। আরোহ অনুমান কি করা হয়, বিশেষ বিশেষ থেকে সার্বিকে গমন করা হয়। সুতরাং এখানে আরোহের সাথে তো এটা যুক্ত থাকবেই। আজকে আমরা যে পাঠ আলোচনা করছি ব্যাখ্যা, এটা আরোহেরই একটি অংশ, সুতরাং ব্যাখ্যা অবশ্যই আরোহের সাথে যুক্ত। আরেকটি বিষয় আমরা দেখতে পাচ্ছি সেটা হলো ব্যাখ্যা শ্রেণীকরণের সাথে যুক্ত। আমরা শ্রেণীকরণ করছি, শ্রেণীকরণ কি প্রশ্ন করতে পারো, স্যার শ্রেণীকরণ কি? শ্রেণীকরণ হচ্ছে আমরা কোনো বিশেষ গুণের ভিত্তিতে আমরা দুটো শ্রেণীতে ভাগ করি। যেমন শিক্ষা একটি গুণ, এই শিক্ষা একটি গুণের ভিত্তিতে আমরা দুটো শ্রেণীকে বলতে পারি, একটি শিক্ষিত আর একটি হলো অশিক্ষিত। কিছু বৃক্ষে বা গাছে ফুল হয় তাদেরকে আমরা বলি সপুষ্পক উদ্ভিদ, আর যেগুলোতে ফুল হয় না তাদেরকে আমরা বলি কি, অপুষ্পক উদ্ভিদ। এভাবে আমরা শ্রেণীকরণ করি। এই ব্যাখ্যা করতে গেলে আমাকে কি করতে হবে, আমরা শ্রেণীকরণের সাথে যুক্ত হতে হবে, কারণ শ্রেণীকরণ না করলে আমার ব্যাখ্যা দেওয়া যাবে না। তাই আমরা বলবো বৈজ্ঞানিক ব্যাখ্যা যেমন প্রকল্পের সাথে যুক্ত বা আরোহের সাথে যুক্ত, তেমনি শ্রেণীকরণের সাথে যুক্ত। সুপ্রিয় শিক্ষার্থী, বৈজ্ঞানিক আরোহ কি, সরি বৈজ্ঞানিক ব্যাখ্যা কি অবরোহের সাথেও যুক্ত। অবরোহের সাথে কিভাবে যুক্ত, অবরোহ অনুমানে আমরা কি করি সার্বিক থেকে বিশেষের সাথে গমন করি। এই সার্বিক থেকে বিশেষের সাথে গমন করার জন্য আমরা যদি বলি সকল মানুষ মরণশীল, আলী হাসান একজন মানুষ, অতএব আলী হাসান হয় মরণশীল, এই যে কথাটা বলছি এই বলার সাথে কিন্তু আলী হাসান মরণশীল, এটা অবরোহ পদ্ধতিতে গমন করেছে। এই অবরোহ পদ্ধতিতে গমন করার জন্য আমার ব্যাখ্যা দরকার আছে। আলী হাসান মরণশীল কেন বললাম, আমরা আগেই স্বীকার করে নিয়েছি পৃথিবীতে সকল মানুষ মরণশীল, আলী হাসান যেহেতু একজন মানুষ অতএব আলী হাসান হয় মরণশীল। সুপ্রিয় শিক্ষার্থী,
শিক্ষার্থী। তাই আমরা কি দেখতে পাই, বৈজ্ঞানিক আরোহ অবরোহের সাথে যুক্ত। আর বৈজ্ঞানিক আরোহের আরেকটি বিষয় হচ্ছে, এটা পদ্ধতি ভিত্তিক। বৈজ্ঞানিক আরোহের আলোচনার পদ্ধতি আছে, আমরা আগেই বলেছি এখানে প্রকৃতির নিয়ম, কার্যকরণ নিয়ম, এগুলো অনুসরণ করে আমরা ঘটনার ব্যাখ্যা দেওয়া হয়। কিন্তু লৌকিক ব্যাখ্যা আমরা যখন বলবো তখন কোনো পদ্ধতি নাই, কারণ এখানে কোনো পদ্ধতি অনুসরণ করা হয় না। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা কি দেখতে পেলাম, বৈজ্ঞানিক ব্যাখ্যার মধ্যে আমরা পদ্ধতি আছে, আমার অবরোহের সাথে যুক্ত, শ্রেণীকরণের সাথে যুক্ত, আরোহের সাথে যুক্ত, সংযুক্তিকরণ, প্রকল্প। আরেকটি বিষয় বলেই আমি বৈজ্ঞানিক ব্যাখ্যা বলা মানে শেষ করব, সেটা হলো এই বৈজ্ঞানিক ব্যাখ্যা যথার্থতা আমরা যাচাই করতে পারি, এটা পরীক্ষা করতে পারি, বৈজ্ঞানিক ব্যাখ্যার যথার্থতা, যথার্থতা বুঝো তোমরা, এর পরীক্ষা করা যায়, মানে এটা সত্য কিনা, এটার যথার্থতা আছে কিনা, এটা সঠিক কিনা, এটা যাচাই করা যায় বৈজ্ঞানিক ব্যাখ্যা। আমরা যে ইতিপূর্বে যেটা বলেছি যে চন্দ্রগ্রহণের কথা, এটা কিন্তু বিভিন্ন দেশে বিভিন্নভাবে যাচাই করে নিতে পারে। আমরা ডায়রিয়ার কথা বলেছি বা কলেরার কথা বলেছি, কোমাকৃতি জীবাণু শরীরের মধ্যে প্রবেশ করলে আমার ডায়রিয়া হয়, এটা কিন্তু আমি যাচাই করতে পারি। এই জন্য বৈজ্ঞানিক ব্যাখ্যার যথার্থতা যাচাই করা যায়, এক কথা প্রমাণ করা যায়, পরখ করা যায়, ভেরিফাই করা যায়। তাইলে আমরা কি দেখতে পাই যে বৈজ্ঞানিক ব্যাখ্যার কতগুলো বৈশিষ্ট্য আছে, যেগুলো আমরা অলরেডি বলেছি, আর একবার আমি বলে এটা শেষ করছি, এরপরে আমরা আলোচনা করব লৌকিক ব্যাখ্যার বৈশিষ্ট্য। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, বৈজ্ঞানিক ব্যাখ্যা যেমন প্রকল্পের সাথে যুক্ত, বৈজ্ঞানিক ব্যাখ্যা আরোহের সাথে যুক্ত, বৈজ্ঞানিক ব্যাখ্যা শ্রেণীকরণের সাথে যুক্ত, বৈজ্ঞানিক ব্যাখ্যার একটা পদ্ধতি আছে, আলোচনার একটা পদ্ধতি আছে, আর বৈজ্ঞানিক ব্যাখ্যা যথার্থতা কি করা যাচাইযোগ্য। এই ছিল মোটামুটি আমার বৈজ্ঞানিক ব্যাখ্যার বৈশিষ্ট্য। সুপ্রিয় শিক্ষার্থী, এখন আমরা আলোচনা করব লৌকিক ব্যাখ্যার কতগুলো বৈশিষ্ট্য আছে। লৌকিক ব্যাখ্যার বেশ কতগুলো বৈশিষ্ট্য আমরা দেখতে পাই। তোমরা জানো লৌকিক ব্যাখ্যা কি, আমরা বলেছি অতি প্রাকৃতিক অদৃশ্য শক্তির আশ্রয় নিয়ে আমরা যখন কোনো কিছুর ব্যাখ্যা প্রদানের চেষ্টা করি তখনই তার নাম হয় লৌকিক ব্যাখ্যা। আমি আবার বলছি, কোনো অতি প্রাকৃতিক অদৃশ্য শক্তির আশ্রয় নিয়ে আমরা যখন কোনো ঘটনার ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করি তখনই তাকে বলা হয় লৌকিক ব্যাখ্যা। এই লৌকিক ব্যাখ্যা বৈশিষ্ট্যগুলো হচ্ছে, এক নম্বর বিষয় হচ্ছে এটা সাধারণ মানুষের ব্যাখ্যা। এই লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ রয়েছে, সব মানুষ কিন্তু শিক্ষিত নয়, সব মানুষ বিজ্ঞানসম্মত জীবনযাপন করে না। এই সাধারণ মানুষ যে ব্যাখ্যাগুলো দিয়ে থাকে সেই ব্যাখ্যাটাই হলো লৌকিক ব্যাখ্যা। সাধারণত গ্রামগঞ্জের বা অক্ষর জ্ঞানহীন কিছু মানুষ আছে বা অনেক মানুষই আছে, তারা এই অনেক বিষয়ের সাধারণভাবে ব্যাখ্যা দিয়ে থাকে, সে ব্যাখ্যাটাই হলো লৌকিক ব্যাখ্যা। তাই আমরা বলবো যে এই লৌকিক ব্যাখ্যাটা হলো সাধারণ মানুষের ব্যাখ্যা। আরেকটি বিষয় তোমরা জানো, আগে বলেছি এখনো বলছি যে লৌকিক ব্যাখ্যা কোনো কার্যকরণ সম্পর্ক আবিষ্কার করার চেষ্টা করা হয় না, এখানে কোনো কার্যকরণ সম্পর্ক নির্ণয় করা হয় না, আবার প্রকৃতির নিয়ম অনুসরণ করা হয় না। তাহলে আমরা কি দেখতে পাই যে মানে লৌকিক ব্যাখ্যাতে কার্যকরণ সম্পর্ক আবিষ্কার করা হচ্ছে না বা নির্ধারণ করা হচ্ছে না বা নির্ণয় করা হচ্ছে না, কার্যকরণ সম্পর্ক ছাড়াই কোনো ঘটনার আমরা কারণ আবিষ্কার করার চেষ্টা করি। তাই এখানে আমরা অনেক সময় এই ব্যাখ্যাটা মানে কি বলবো ত্রুটিপূর্ণ হয়ে যেতে পারে, এই জন্য এটার নাম হয়ে গেছে লৌকিক ব্যাখ্যা। তাহলে আমাদের দেখতে পাচ্ছি যে লৌকিক ব্যাখ্যার অন্যতম বৈশিষ্ট্য হলো এখানে কার্যকরণ সম্পর্ক আবিষ্কার করা বা নির্ণয় করা হয় না। লৌকিক ব্যাখ্যার আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে এটা অলৌকিক, কাল্পনিক বা অতিপ্রাকৃতিক ঘটনার সাহায্যে ব্যাখ্যা করা হয়। আমরা অলরেডি বলেছি ওলাবিবির কথা, ওলাবিবি আবির্ভাবের ফলে ডায়রিয়া হয়। এই যে ওলাবিবি এটা একটা কাল্পনিক, রাহু নামের এক প্রকার বিরাটকায় দৈত্য চাঁদকে গ্রাস করেছে, এর ফলে চাঁদে গ্রহণ লেগেছে, এটা আমরা কি অতি প্রাকৃতিক কাল্পনিক, আমরা এই রাহু নামের দৈত্য আমরা কখনো কোথাও দেখতে পাই নাই। সুতরাং লৌকিক ব্যাখ্যার অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এটা একটা কাল্পনিক বা অতি প্রাকৃতিক বা অলৌকিক ঘটনার সাহায্যে ব্যাখ্যা দিয়ে থাকে। আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে লৌকিক ব্যাখ্যার গুরুত্বহীন এবং বাহ্যিক সাদৃশ্যে পরিতৃপ্ত হয়। গুরুত্বহীন এবং বাহ্যিক, যেগুলো অপ্রয়োজনীয় এবং বাহ্যিক, আমরা যেমন উদাহরণ হিসেবে বলতে পারি যে বাদুড়কে বৈজ্ঞানিক ব্যাখ্যায় বলা হচ্ছে বাদুড় একটি স্তন্যপায়ী প্রাণী, কিন্তু লৌকিক ব্যাখ্যায় বলা হচ্ছে বাদুড় কি একটা পাখি, বাদুড় পাখির পাখি বলা হচ্ছে, এটা লৌকিক ব্যাখ্যা, কারণ এখানে গুরুত্বহীন বাহ্যিক, পাখির মতো উড়ে মানে বাচ্চা, এই যে বাচ্চা প্রসব করে এটা দেখা হয় না, পাখির মতো তাদের ডানা আছে, গাছে ওড়াল দেয় বা বিভিন্ন খাদ্য গ্রহণ করে,
তো এই বিষয়গুলো দেখে আমরা বলি বাদুড় একটি পাখি, কিন্তু বৈজ্ঞানিক ব্যাখ্যায় বলা হবে কি বাদুড় একটি স্তন্যপায়ী প্রাণী। তাই আমরা দেখতে পাই যে গুরুত্বহীন এবং বাহ্যিক সাদৃশ্য দেখে আমাদের লৌকিক ব্যাখ্যা প্রদান করা হয়। আরেকটি বিষয় আমরা বলেছিলাম যে বৈজ্ঞানিক ব্যাখ্যা যেমন পদ্ধতি ভিত্তিক, লৌকিক ব্যাখ্যার কোনো পদ্ধতি নেই, যে যেভাবে পারে সেভাবেই এই লৌকিক ব্যাখ্যা প্রদান করে থাকে। তাহলে লৌকিক ব্যাখ্যার কোনো পদ্ধতি নাই, যে যার খুশি যেভাবে সেভাবে একটি ঘটনার ব্যাখ্যা প্রদান করার চেষ্টা করা হয়। এই জন্য কি করা হয়, লৌকিক ব্যাখ্যার আরেকটি বৈশিষ্ট্য হলো যে লৌকিক ব্যাখ্যা ব্যক্তি ভেদে ভিন্ন হয়ে যায়, আমার কাছে একরকম আর একজনের কাছে আর এক রকম। সুতরাং আমরা এই লৌকিক ব্যাখ্যা কি হয় ব্যক্তিভেদে ভিন্ন হয়ে যায়, এক এক ব্যক্তি এক এক রকম ব্যাখ্যা প্রদান করে। এই যে করোনা ভাইরাসের কথা যদি সাধারণ মানুষকে বলা হয়, কেউ বলছে না করোনা ভাইরাসই নাই, যারা পাপ করেছে তাদের করোনা ভাইরাস হয়েছে, বিভিন্ন রকমের বিভিন্ন ব্যক্তি এই যে ব্যাখ্যা দিয়েছে এটাই হলো লৌকিক ব্যাখ্যা, অথবা আল্লাহর গজব হয়েছে এটা মানে ব্যক্তিভেদে ভিন্ন, সুতরাং এটা কি লৌকিক ব্যাখ্যা। তাহলে আমরা এই ব্যাখ্যা কি করতে পারছি, দেখতে পাচ্ছি যে লৌকিক ব্যাখ্যায় এখানে কোনো পদ্ধতি নাই, একটা ব্যক্তিভেদে ভিন্ন হয়। আরেকটি বিষয় আমরা বলি যে যেটা বলছিলাম যে বৈজ্ঞানিক ব্যাখ্যা যেমন যাচাইযোগ্য, লৌকিক ব্যাখ্যা আমরা যাচাই করতে পারি না, এক কথা ভেরিফাই করতে পারি না, পরীক্ষা করতে পারি না, লৌকিক ব্যাখ্যার কোনো পরীক্ষা হয় না। সুতরাং কি আমরা দেখতে পাচ্ছি লৌকিক ব্যাখ্যার অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এটা যাচাইযোগ্য নয়। আরেকটি বিষয় হচ্ছে এই লৌকিক ব্যাখ্যা বিশেষ বিশেষ কোন ঘটনার ব্যাখ্যা দেওয়া হয়, কোন একটি এলাকায় বন্যা হলো তখন বলা হবে যে এই এলাকার মানুষ পাপ করেছে এই জন্য পাপের ফসল হিসেবে বন্যা হয়েছে, কোথাও ঘূর্ণিঝড় হয়েছে জলোচ্ছ্বাস হয়েছে, এরকম লৌকিক ব্যাখ্যা প্রদান করা হয়, বিশেষ এলাকায় এই ঘটনা জন্য ব্যাখ্যা দেওয়া হয়। কিন্তু বৈজ্ঞানিক ব্যাখ্যা এরকম বিশেষ কোনো ঘটনার ব্যাখ্যা দেওয়া হয় না, বৈজ্ঞানিক ব্যাখ্যা কি করা হয় সার্বিক ঘটনার ব্যাখ্যা দেওয়া হয়। সুপ্রিয় শিক্ষার্থী, আরেকটি বিষয় আমরা বলতে চাই সেটা হলো এই লৌকিক ব্যাখ্যা বাস্তবতা বিবর্জিত, বাস্তবের সাথে এর কোনো সামঞ্জস্য বা মিল আমরা খুঁজে পাই না, তাই আমরা দেখতে পাই এটা বাস্তবতা বিবর্জিত। তাহলে আমরা কি বলতে পারি লৌকিক ব্যাখ্যা এটা সাধারণ মানুষের ব্যাখ্যা, এখানে কোনো কার্যকারণ সম্পর্ক আবিষ্কার করা হয় না, এখানে অতিপ্রাকৃতিক অদৃশ্য শক্তির আশ্রয় নিয়ে ব্যাখ্যা করা হয়, এখানে গুরুত্বহীন এবং বাহ্যিক সাদৃশ্য দেখে আমরা কি ব্যাখ্যা করে থাকি, এটার কোনো পদ্ধতি নাই, ব্যক্তিভেদে ভিন্ন হয় এবং এটা যাচাই করা যায় না, আর এটা কি করা হয় বিশেষ বিশেষ কোনো ঘটনার এটা ব্যাখ্যা দেয়, সার্বিক কোনো ঘটনার ব্যাখ্যা দেয় না, আর এই ব্যাখ্যাটা মানে লৌকিক ব্যাখ্যা বাস্তবতা বিবর্জিত। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো আমরা লৌকিক ব্যাখ্যার কতগুলো বৈশিষ্ট্য আমরা আলোচনা করলাম। এখন আমরা এই লৌকিক ব্যাখ্যা এবং বৈজ্ঞানিক ব্যাখ্যার মধ্যে কতগুলো পার্থক্য আছে সংক্ষিপ্ত আকারে তুলে ধরার চেষ্টা করব। আমরা সাদৃশ্যের প্রকৃতি, আমরা কতগুলো মানে লৌকিক ব্যাখ্যা কি করা হয় আমরা আগেই বলেছি যে বাহ্যিক সাদৃশ্য, বাদুড়কে আমরা পাখি বলি লৌকিক ব্যাখ্যায়, আর বৈজ্ঞানিক ব্যাখ্যায় বলা হয় স্তন্যপায়ী প্রাণী, কারণ এটা কি করে স্তন্যপায়ী প্রাণী, সে বাচ্চা প্রসব করে, বাদুড় বাচ্চা প্রসব করে এবং তাদের বাচ্চাদেরকে দুধ দেয়, সুতরাং এটা স্তন্যপায়ী প্রাণী, এটা কখনো পাখির মতো ডিম দেয় না বা ডিম প্রসব করে না। সুতরাং আমরা বলতে পারি যে সাদৃশ্যের প্রকৃতির উপর ভিত্তি করে লৌকিক ব্যাখ্যা হচ্ছে আমরা বাহ্যিক সাদৃশ্য দেখে মানে ব্যাখ্যা করি, আর বৈজ্ঞানিক ব্যাখ্যা আমরা কি করি প্রকৃতির নিয়ম কার্যকরণ নিয়ম অনুসরণ করে কোনো ঘটনার ব্যাখ্যা প্রদানের চেষ্টা করি। আর ভিত্তি বৈজ্ঞানিক ব্যাখ্যার ভিত্তি হচ্ছে আমরা কি বলতে পারি কার্যকরণ নিয়ম প্রকৃতির নিয়ম, আর লৌকিক ব্যাখ্যার ভিত্তি এরকম কোনো ভিত্তি নাই, সাধারণ মানুষ মানে এই এই অতিপ্রাকৃতিক অদৃশ্য শক্তির আশ্রয় নিয়ে আমরা ব্যাখ্যা করে থাকি। আমরা একটা উদাহরণের বিষয় সহজ করার চেষ্টা করি, যেমন ভূমিকম্প হয় পৃথিবীতে, এই ভূমিকম্পের ফলে কি বলা হয় যে কেউ বলেছে যে বিশাল আকৃতির একটি ষাঁড়ের উপর এই পৃথিবীটা এক শৃঙ্গে আছে, এক শৃঙ্গ থেকে আরেক শৃঙ্গে পার করার ফলে কি হয় এই পৃথিবীটা একটু কেঁপে ওঠে, অথবা কেউ বলে এরকম লৌকিক ব্যাখ্যা একটি কচ্ছপের বিশাল আকৃতি একটি কচ্ছপ রয়েছে, সেই কচ্ছপের পিঠের উপরে কি এই গোটা পৃথিবীটা মাস্ত পৃথিবীটা রয়েছে, কচ্ছপ যখন একটু নড়াচড়া করে তখন পৃথিবীটা কেঁপে ওঠে, এটা হলো লৌকিক ব্যাখ্যা। সুতরাং লৌকিক ব্যাখ্যার কোনো ভিত্তি নেই, কিন্তু বৈজ্ঞানিক ব্যাখ্যার ভিত্তি আছে, প্রকৃতির নিয়ম কার্যকরণ নিয়ম এই বিষয়গুলো আছে। আরেকটি বিষয় আমরা বলি ঘটনার প্রকৃতি,
ঘটনার প্রকৃতি দিয়ে লৌকিক ব্যাখ্যা এবং বৈজ্ঞানিক ব্যাখ্যার মধ্যে আমরা পার্থক্য নির্ণয় করতে পারি। লৌকিক ব্যাখ্যা বিশেষ ঘটনা ব্যাখ্যা দেওয়া হয়, আমরা আগেই বলেছি বিশেষ কোনো ঘটনা, কোথাও জলোচ্ছ্বাস হলো, কোথাও ঘূর্ণিঝড় হলো, কোথাও ভূমিকম্প হলো, বিশেষ বিশেষ ঘটনার ব্যাখ্যা দিয়ে থাকে লৌকিক ব্যাখ্যা। আর বৈজ্ঞানিক ব্যাখ্যা কি করা হয়, সার্বিক ঘটনার ব্যাখ্যা প্রদান করা হয়ে থাকে। সুপ্রিয় শিক্ষার্থী খেয়াল করো, এই ব্যাখ্যার গভীরতা নিয়ে আমাদের লৌকিক ব্যাখ্যা এবং বৈজ্ঞানিক ব্যাখ্যার মধ্যে কতগুলো পার্থক্য রয়েছে। আমরা আগেই বলেছি যে লৌকিক ব্যাখ্যা কোনো কার্যকরণ সম্পর্ক, প্রকৃতির নিয়ম এগুলো আবিষ্কার করে না, কিন্তু বৈজ্ঞানিক ব্যাখ্যায় আমরা কি করা হয়, কার্যকরণ সম্পর্ক আবিষ্কার করা হয় বা খোঁজা হয়। সুতরাং কার্যকরণ সম্পর্ক আবিষ্কার করা, প্রকৃতির নিয়মের মাধ্যমে কোনো ঘটনার ব্যাখ্যা দেওয়া, এটা মানে বৈজ্ঞানিক ব্যাখ্যা করে থাকে, কিন্তু কার্যকরণ সম্পর্ক আবিষ্কার করা এবং প্রকৃতির নিয়ম অনুসরণ করা এটা লৌকিক ব্যাখ্যা করে না। সে কি করে, অতি প্রাকৃতিক অদৃশ্য শক্তির আশ্রয় নিয়ে কোনো ঘটনার ব্যাখ্যা প্রদান করা হয়। আরেকটি বিষয় হলো ব্যাখ্যার ভিন্নতা। আমরা জানি লৌকিক ব্যাখ্যা ব্যক্তিভেদে ভিন্ন হয়ে থাকে, কিন্তু বৈজ্ঞানিক ব্যাখ্যা ব্যক্তিভেদে ভিন্ন হয় না, কারণ একই পদ্ধতি অনুসরণ করা হয়। এই জন্য আমরা আর কি করি, আমাদের এই ব্যাখ্যা একই রকম হয়ে থাকে। তাই আমার ব্যাখ্যা ভিন্নতার প্রেক্ষিতে আমরা বলতে পারি বৈজ্ঞানিক ব্যাখ্যা ব্যক্তিভেদে ভিন্ন হয় না, কিন্তু লৌকিক ব্যাখ্যা ব্যক্তিভেদে কি হয়, ভিন্ন হয়। আরেকটি বিষয় হচ্ছে বৈজ্ঞানিক ব্যাখ্যার আমরা যথার্থতা যাচাই করতে পারি, মানে ভেরিফাই করতে পারি, পরীক্ষা করতে পারি, পরীক্ষণ পদ্ধতির মাধ্যমে এটা যাচাই করতে পারি, কিন্তু লৌকিক ব্যাখ্যা যাচাই করা যায় না, কারণ এখানে কোনো পদ্ধতি নেই, এখানে কোনো সত্যতা নেই। অদৃশ্য অতিপ্রাকৃতিক শক্তির আশ্রয় নিয়ে আমরা কি করছি, কোনো ঘটনার ব্যাখ্যা প্রদানের চেষ্টা করছি। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা এখানে দেখতে পেলাম বৈজ্ঞানিক ব্যাখ্যা এবং লৌকিক ব্যাখ্যার মধ্যে কয়েকটি পার্থক্য। আরো কিছু পার্থক্য আছে যেগুলো আমরা একটু বলার চেষ্টা করব, যে প্রকৃতিগত পার্থক্য, যে লৌকিক ব্যাখ্যা কি করা হয়, অন্ধবিশ্বাস, কুসংস্কার, প্রচলিত প্রথা এগুলি বিশ্বাস করা হয়। আমি আবার বলছি, বৈজ্ঞানিক লৌকিক ব্যাখ্যা কি করা হয়, অন্ধবিশ্বাস, কুসংস্কার বা প্রচলিত যে সংস্কার বা প্রথাগুলো আছে এগুলোতে বিশ্বাস করা হয়। আর বৈজ্ঞানিক ব্যাখ্যা কি করা হয়, প্রকল্প, অবরোহ, আরোহ, শ্রেণীকরণ এগুলোর সাথে যুক্ত। আমরা প্রকৃতিগতভাবে দেখতে পাই তাহলে যে লৌকিক ব্যাখ্যা অন্ধবিশ্বাস, কুসংস্কার এগুলোর সাথে যেমন যুক্ত, কিন্তু বৈজ্ঞানিক ব্যাখ্যা এগুলোর সাথে যুক্ত নয়। বৈজ্ঞানিক ব্যাখ্যা কার সাথে যুক্ত, বৈজ্ঞানিক ব্যাখ্যা প্রকল্পের সাথে যুক্ত, অবরোহের সাথে যুক্ত, আরোহের সাথে যুক্ত। আমরা আগেই বলেছি প্রকল্প কি, প্রকল্প আন্দাজ, অবরোহ কি, অবরোহ হচ্ছে মানে সার্বিক বা থেকে বিশেষে যখন আমরা যাব, আরোহ কি বিশেষ থেকে সার্বিকে যাব, এই অবরোহ, আরোহ, শ্রেণীকরণ, এই সংযুক্তিকরণ এগুলোর সাথে আমার বৈজ্ঞানিক ব্যাখ্যা জড়িত, কিন্তু অন্ধবিশ্বাস, কুসংস্কার এগুলোর সাথে আমাদের লৌকিক ব্যাখ্যা জড়িত। সুপ্রিয় শিক্ষার্থী, লৌকিক ব্যাখ্যার কোনো পদ্ধতি নাই, যে যেমন পারে তেমনই ব্যাখ্যা প্রদান করে থাকে, কিন্তু বৈজ্ঞানিক ব্যাখ্যার পদ্ধতি আছে, সাইন্টিফিক ওয়েতে, বৈজ্ঞানিক পদ্ধতিতে এটার ব্যাখ্যা করা হয়। এখানে কার্যকরণ সম্পর্ক আবিষ্কার করা হয়, তারপরে কি প্রকৃতির নিয়ম অনুসরণ করা হয়, করে আমরা এটার ব্যাখ্যা প্রদান করে থাকি। তাই আমরা দেখতে পাই যে কি, এই লৌকিক ব্যাখ্যার কোনো পদ্ধতি নাই আর বৈজ্ঞানিক ব্যাখ্যার পদ্ধতি আছে। আরেকটি বিষয় আমরা বলবো, সেটা হলো প্রকৃতির নিয়ম, কার্যকরণ নিয়ম বা যে নিয়মগুলো আছে এগুলো বৈজ্ঞানিক ব্যাখ্যায় অনুসরণ করা হয়। সুতরাং আমরা বলবো যে প্রকৃতির নিয়ম, কার্যকরণ নিয়ম বা এই নিয়মগুলো বৈজ্ঞানিক ব্যাখ্যায় অনুসরণ করা হয়, কিন্তু লৌকিক ব্যাখ্যায় এই নিয়ম নীতি বা নিয়ম কানুন এগুলো অনুসরণের কোনো বালাই নেই। এক কথা, এখানে লৌকিক ব্যাখ্যায় কোনো নিয়ম কানুন অনুসরণ করা হয় না, যার যা খুশি যেভাবে ইচ্ছে সেভাবেই কি ব্যাখ্যা প্রদান করে থাকে। সুপ্রিয় শিক্ষার্থী খেয়াল করো, লৌকিক ব্যাখ্যার ফলে আমাদের অনুপপত্তি বা ত্রুটি, একটি ব্যাখ্যা ত্রুটি হতে পারে লৌকিক ব্যাখ্যার ফলে। যেমন আমরা রাহু নামের দৈত্য যখন চাঁদকে গ্রাস করছে, এটা একটা ত্রুটি, এটা হলো একটা ফল্ট, এটা ফেলাসি। আরেকটি বিষয় আমরা বলছিলাম যে রাহু নামের এক দৈত্য, তারপরে ডায়রিয়ার কথা বলেছিলাম, অলাবিবির আবির্ভাবের ফলে ডায়রিয়া হয়েছে, এটা হলো মানে ত্রুটি, এটা ত্রুটিপূর্ণ ব্যাখ্যা। সুতরাং এই ব্যাখ্যা ত্রুটিপূর্ণ ব্যাখ্যা লৌকিক ব্যাখ্যার ক্ষেত্রে প্রযোজ্য, কিন্তু আমরা যে বৈজ্ঞানিক ব্যাখ্যার কথা বলবো এটা হবে ত্রুটি মুক্ত, এখানে ত্রুটি মানে অনুপপত্তি বা ত্রুটি হওয়ার সম্ভাবনা খুবই কম। তাই আমরা বলি যে লৌকিক ব্যাখ্যায় ত্রুটি দেখা দেয় বা অনুপত্তি দেখা দেয়, আর বৈজ্ঞানিক ব্যাখ্যায় অনুপত্তি বা ত্রুটি মুক্ত। সুপ্রিয় শিক্ষার্থী, প্রক্রিয়া, তোমরা জানো যে এই
লৌকিক ব্যাখ্যা, এটা সহজ সরল। সাধারণ মানুষ, অশিক্ষিত মানুষ, কম অল্প শিক্ষিত মানুষগুলো কি করে এই সাধারণ ব্যাখ্যা দিয়ে থাকে, এটা হলো সহজ সরল, একদম ইজি এই ব্যাখ্যাটা, লৌকিক ব্যাখ্যা। কিন্তু বৈজ্ঞানিক ব্যাখ্যা এটা জটিল। আমি যখন কোনো কিছুর ব্যাখ্যা দিতে যাব, তখন অবশ্যই সে সম্পর্কে আমার জ্ঞান থাকতে হবে। ধরে নাও আমি কোনো রোগীর রক্ত নিব, রক্ত টেস্ট করব। তো এই রক্ত টেস্ট করতে গেলে রক্ত আমাকে শরীর থেকে আগে নিতে হবে, এই নেয়ার কিভাবে নিতে হবে এ সম্পর্কে আমার জ্ঞান থাকতে হবে। অথবা কোনো গবেষণা করে আমি হাইড্রোজেন অক্সিজেন মিশিয়ে আমি পানি উৎপন্ন করব, তো এটা যদি আমার জ্ঞান না থাকে তাহলে আমি কিন্তু করতে পারবো না, কারণ এখানে এটা একটা জটিল প্রক্রিয়া। তাই আমরা বলতে পারি যে বৈজ্ঞানিক ব্যাখ্যা যে কথা বলেছি সেটা হলো জটিল, আর লৌকিক ব্যাখ্যার কথা বলেছি সেটা একটা সহজ সরল। সুপ্রিয় শিক্ষার্থী, এতক্ষণ আমরা বৈজ্ঞানিক ব্যাখ্যা এবং লৌকিক ব্যাখ্যার মধ্যে কতগুলো পার্থক্য তুলে ধরলাম। এখন আমরা আলোচনা করব বৈজ্ঞানিক ব্যাখ্যার যে রূপ আছে, তা আমরা অলরেডি আগে জানি যে বৈজ্ঞানিক ব্যাখ্যা কি, বৈজ্ঞানিক ব্যাখ্যা রূপ। রূপ কি? রূপ হচ্ছে এর তিনটা রূপ আমরা দেখতে পাই, যে একটা হলো বিশ্লেষণ, আর একটা হলো শৃঙ্খলজন, আর একটা হলো অন্তর্ভুক্তি। এই আলোচনা করার পূর্বে আমরা একটু বৈজ্ঞানিক ব্যাখ্যা সম্পর্কে আর একটু বার জেনে নিই। তো বৈজ্ঞানিক ব্যাখ্যা কি করা হয়? যে ব্যাখ্যায় প্রকৃতির নিয়মকানুন অনুসরণ করে ঘটনাবলীর মধ্যে কার্যকরণ সম্পর্ক আবিষ্কার করা হয় তখন তাকে বলা হয় বৈজ্ঞানিক ব্যাখ্যা। তাহলে বৈজ্ঞানিক ব্যাখ্যা আমরা কি দেখতে পাই? ঘটনাবলীর মধ্যে কার্যকরণ সম্পর্ক আবিষ্কার করা হয়, কতগুলো সাদৃশ্য খুঁজে বের করা হয়, মানে মিল খুঁজে বের করা হয়, এবং একটি কম ব্যাপক নিয়মকে একটি বেশি ব্যাপক নিয়মের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়। এই বিষয়গুলো যে ব্যাখ্যায় করা হয় সেই ব্যাখ্যাটাই হলো বৈজ্ঞানিক ব্যাখ্যা। তাহলে ব্যাখ্যার এই রূপের সাথে কিন্তু আমাদের এই তিনটি কথা যুক্ত আছে, কি কার্যকরণ সম্পর্ক বা কারণ আবিষ্কার করা, তার সাথে সাদৃশ্য খুঁজে বের করা, এবং কম ব্যাপক নিয়মকে বেশি ব্যাপক নিয়মের মধ্যে এনে আমরা কোনো ঘটনার ব্যাখ্যা দিয়ে থাকি। সুপ্রিয় শিক্ষার্থী, কার্ভিত্রীর সংজ্ঞা তোমাদের মনে আছে? বৈজ্ঞানিক ব্যাখ্যা হলো ঘটনাবলীর মধ্যে নিয়মাবলী আবিষ্কার করা, সংযুক্ত করা এবং অনুমান করা, এটাই হলো বৈজ্ঞানিক ব্যাখ্যা। যেমন চন্দ্রগ্রহণের ব্যাখ্যা আমরা ইতিপূর্বে দিয়েছি, চন্দ্রগ্রহণ কেন হয়? চন্দ্রগ্রহণ হয় পৃথিবীর ছায়া চাঁদের উপর যখন পতিত হয় তখন চন্দ্রগ্রহণ হয়, এটা হলো বৈজ্ঞানিক ব্যাখ্যা। আমরা এই বৈজ্ঞানিক ব্যাখ্যার কতগুলো রূপ আমরা এখন আলোচনা করব। তো রূপ আলোচনা করার পূর্বে আমাদের কয়টা বিষয় আমরা একটু জানার চেষ্টা করব, সেটা হলো প্রকৃতিতে কত ঘটনা ঘটছে, হাজার হাজার লক্ষ লক্ষ ঘটনা পৃথিবীতে ঘটছে। এই লক্ষ লক্ষ ঘটনা মানুষ কি করে এই ব্যাখ্যা দাবি করে। আমরা যে প্রথমে বলেছি যে ব্যাখ্যা কি, ব্যাখ্যা হচ্ছে অস্পষ্ট বিষয়কে সুস্পষ্ট করা, যেটা জটিল, যেটা রহস্যময়, যেটা দুর্বোধ্য সেটাকে সহজ করে বলা। এই জটিল রহস্যময় দুর্বোধ্য বিষয়কে আমরা সহজ করে বলার জন্য আমরা ব্যাখ্যা দিয়ে থাকি। তাই কি করা হয়? দুর্বোধ্য জটিল রহস্যময় অস্পষ্ট বিষয়কে আমরা কি করব, সুস্পষ্ট করব, প্রাঞ্জল করব, সহজবদ্ধভাবে করে আমরা যখন তুলে ধরব সেটাই হলো বৈজ্ঞানিক ব্যাখ্যা। তাহলে বৈজ্ঞানিক ব্যাখ্যার সাহায্যে আমরা কি করি, কোনো জটিল, কোনো রহস্যময়, অস্পষ্ট, দুর্বোধ্য বিষয়কে আমরা কি করি, সুস্পষ্ট করি, প্রাঞ্জল করি, সহজবদ্ধ করে আমরা তোলার চেষ্টা করি। আর এ করার জন্য আমাদের ব্যাখ্যার তিনটি রূপ দরকার। তিনটে রূপের কথা বলেছেন যুক্তিবিদ মিল, জন স্টুয়ার্ট মিল। তোমরা জানো জন স্টুয়ার্ট মিল একজন বিখ্যাত যুক্তিবিদ, তিনি ব্যাখ্যার তিনটি রূপের কথা বলেছেন। একটার নাম হচ্ছে অ্যানালাইসিস বা বিশ্লেষণ, আর একটা হলো কনকাটেনেশন বা শৃঙ্খল যোজন, আর একটা হলো অন্তর্ভুক্তি সাবসাম বা এটাকে বলা হচ্ছে অন্তর্ভুক্তি। অন্তর্ভুক্তি কি আমরা আলোচনা করব, শৃঙ্খল যোজন কি আলোচনা করব, বা বিশ্লেষণ কি বিস্তারিত। তাহলে আমরা দেখতে পাচ্ছি ব্যাখ্যার কয়টা রূপ, তিনটি রূপ, একটার নাম বিশ্লেষণ, আর একটার নাম শৃঙ্খল যোজন, আর একটা নাম হলো অন্তর্ভুক্তি। সুপ্রিয় শিক্ষার্থী, এখন আমরা এই ব্যাখ্যার তিনটি রূপ বিস্তারিত ব্যাখ্যা করার চেষ্টা করছি। প্রথমে আসি এক নম্বর আমরা বিশ্লেষণ। বিশ্লেষণ কি? বিশ্লেষণ তোমরা শুনেই বুঝতে পারছো, ব্যাখ্যা, বিশ্লেষণ মানে ব্যাখ্যা, কিভাবে ভাগ ব্যাখ্যা, মানে অংশে অংশে ভাগ করে ব্যাখ্যা। আমরা কতগুলো মানে কারণ মিলিতভাবে যদি একটি ঘটনা ঘটাই, কতগুলো কারণ একসাথে মিলিত হয়ে একটি ঘটনার উৎপত্তি হয় বা একটা মিশ্র কার্যের উৎপত্তি হয়, এর ফলে কি হয় একটি ঘটনা ঘটে। আর এগুলো যখন আমি কি করব আলাদা আলাদা করে বলবো, আমরা একটি উদাহরণের সাহায্যে আগে বলি, তারপরে বিষয়গুলো ব্যাখ্যা করার চেষ্টা করি। যেমন একটি নৌকা, নদীতে একটি নৌকা চলছে,
এই নৌকা চলার পিছনে এই সেখানে বাতাস যদি নৌকা যেদিকে যাচ্ছে সেদিকে বাতাস যদি যায় তাহলে নৌকার গতিটা আমার বাড়বে, স্রোত যদি সেই দিকে অনুকূল থাকে তাহলে আমার নৌকার গতিটা বাড়বে, সেই সাথে আমি পাল বা দাঁড়ের ব্যবহার যদি করি তাহলে নৌকার গতিটা বাড়বে। তার মানে আমার যে তার সাথে আমার ইঞ্জিন বা বৈঠা এগুলো ব্যবহার করতে পারি। এক কথা যে নৌকা যদি 50 কিলোমিটার বেগে অথবা 20 কিলোমিটার বেগে যে যায় এর পিছনে কাজ করে কি কি, বাতাসের গতিবেগ, দাঁড়ের ব্যবহার বা পালের ব্যবহার বা স্রোতের অনুকূল বা ইঞ্জিনের ব্যবহার, সবগুলো একসাথে মিলে নৌকাটা তার গতি দিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এইভাবে আমরা একটি মিশ্র কার্যকে মানে নৌকার গতিটাকে ব্যাখ্যা করতে গেলে আমরা কি করতে পারি তা আমরা এখানে দেখতে পারি, তার স্রোতের গতিবেগ বা বাতাসের গতিবেগ বা দাঁড় বা পালের ব্যবহার তার সাথে ইঞ্জিনের ব্যবহার সব মিলে নৌকাটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এটি একটি মিশ্র কার্য না, মানে নৌকার যে গতিটা এটি একটি মিশ্র কার্য। আমি যখন ভেঙে ভেঙে বলবো যে কি কি এর পিছনে কাজ করেছে, কি কাজ করেছে, সেটা বাতাস কাজ করেছে, সেটা নদীর স্রোত কাজ করেছে, সেখানে দাঁড় বা পালের ব্যবহার হতে পারে, ইঞ্জিনের ব্যবহার হতে পারে, সবগুলো মিলে এই নৌকার গতিটার পিছনে কাজ করেছে। এটা যখন আমি ভেঙে ভেঙে বলবো কি কি কাজ করেছে, কি কি উপকরণের সাথে ছিল এই গতির পিছনে, তখনই সেটার নাম হবে বিশ্লেষণ। আশা করছি তোমরা অবশ্যই বুঝতে পেরেছ। আমি আরেকটি উদাহরণ তোমরা দেখতে পাচ্ছ, 50 ওয়াটের 3টি বাল্ব আমি একটি ঘরে দিলাম, এই যে 3টি বা 4টি বাল্ব দিলাম, তাহলে আমরা কি হবে এই 3টি বাল্ব একসাথে মিলে একটি আলো দিবে, মানে 150 ওয়াটের আলো দিবে 3টি বাল্ব। আমি 4টি যদি বাল্ব ইউজ করি তাহলে কি হবে 200 ওয়াটের বাল্ব দিবে। তাহলে আমি কি আলাদা করতে পারবো এই 4টি বাল্ব বা 3টি বাল্বের ফলে, আলোর ফলে সব সম্মিলিত যে আলো হবে সেটাই হলো সেই ঘরের আলো। এটা আমি যখন বিশ্লেষণ করে দেখাবো যে এখানে কয়টি মানে কত ওয়াটের কয়টি বাল্ব রয়েছে, এটা আমি যখন ভেঙে ভেঙে দেখাবো তখনই সেটার নাম হবে কি বিশ্লেষণ। আমরা এই যে এই বিশ্লেষণ শব্দটি আমরা কোথায় ব্যবহার করি, কার্য সংমিশ্রণ জনিত ঘটনা ব্যাখ্যা করার জন্য আমরা এটা করে থাকি। কার্য সংমিশ্রণে কি করা হয়, কার্য সংমিশ্রণের পিছনে আমাদের যেটা কাজ করে সেটা হলো মিলিতভাবে, যেমন 3টি বা 4টি বাল্ব মিলিতভাবে একটি 200 ওয়াটের মানে আলো উৎপন্ন করে, এভাবে আমরা বলতে পারি। অথবা নৌকার গতির কথা বললাম, নৌকার গতির পিছনে কি কি কাজ করে, নৌকার গতির পিছনে কাজ করে নদীর স্রোত, পালের ব্যবহার বা বাতাসের বেগ অথবা দাঁড় বা বৈঠার ব্যবহার, ইঞ্জিনের ব্যবহার, সবগুলো মিলে এটা কাজ করছে। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা আশা করছি তোমরা এই বিশ্লেষণ বুঝতে পেরেছ। বিশ্লেষণে কি করা হয়, কয়েকটি কারণ যে মিলিতভাবে কাজ করার ফলে একটি কার্য বা মিশ্র কার্য উৎপন্ন হয়, এই মিশ্র কার্যটা আমরা কি তখন কি করি ভেঙে ভেঙে বলার চেষ্টা করি, মানে এই মিশ্র কার্যটি যে আলাদা বিভিন্ন কারণ একসাথে মিশে মানে এই কার্যটি উৎপন্ন করা হয় এই আলাদা করে দেখায় না, নামে হলো কি বিশ্লেষণ। তাহলে ব্যাখ্যার যে প্রক্রিয়ায় বা যে রূপের সাহায্যে আমরা কি করি কয়েকটি মিলিত কারণ কি করে মিলিত কারণ মিলে একটি মিশ্র কার্য উৎপন্ন করে, এটা যে প্রক্রিয়ার সাহায্যে আমরা ব্যাখ্যা করে থাকি সেটার নামই হলো বিশ্লেষণ। আমরা অলরেডি তোমাদের বলেছি যে নৌকার গতির ব্যাখ্যা অথবা 50 ওয়াটের 3টি বাল্বের কথা আমরা বলেছি, সুপ্রিয় শিক্ষার্থী। তা আমরা যেটা বলছিলাম যে বিশ্লেষণ কি, বিশ্লেষণ হচ্ছে একটা মিশ্র কার্যকে কি করা, ব্যাখ্যা করা। মিশ্র কার্যকে আমরা ব্যাখ্যা করব কিভাবে, আমরা নৌকার গতি এবং 50 ওয়াটের বাল্বের উদাহরণ দিয়ে আমরা বিষয়টা ব্যাখ্যা করার চেষ্টা করেছি। তাহলে আমরা বিশ্লেষণে আমরা খুব সংক্ষিপ্তভাবে বলতে পারি যে কয়েকটি কারণ একসাথে মিলিত হয়ে যখন একটি মিশ্র কার্য উৎপন্ন করে, এই মিশ্র কার্য উৎপন্ন করার ফলে মানে আমরা যখন আলাদা করে যখন দেখাবো এই কতগুলো কারণ মিলে এই কার্যটি সম্পূর্ণ করেছে, তখনই সেটার নাম হবে বিশ্লেষণ, আমরা যাকে বলছি অ্যানালাইসিস। সুপ্রিয় শিক্ষার্থী, এরপরে আমরা আলোচনা করব শৃঙ্খল যোজন। শৃঙ্খল যোজনটা কি, শৃঙ্খল যোজন হচ্ছে কোনো ঘটনার কারণ আবিষ্কার করতে গিয়ে আমার দূরবর্তী কারণ এবং তার মধ্যবর্তী যে ধাপগুলো আছে এই ধাপগুলো আবিষ্কার করা। এক কথা যে ব্যাখ্যায় কোনো কাজের কি করা হয়, দূরবর্তী কারণ এবং মধ্যবর্তী কাজের মানে কাজের যে মধ্যবর্তী ধাপ এই ধাপগুলো আবিষ্কার করা হয় তার নামই হলো আমরা কি বলতে পারি শৃঙ্খল যোজন। আমরা একটি উদাহরণের সাহায্যে বোঝানোর চেষ্টা করছি। সুপ্রিয় শিক্ষার্থী,
তোমরা খেয়াল করো, ভালো বৃষ্টি, ভালো ফসল, এরপরে হলো সমৃদ্ধি। পর্যাপ্ত বৃষ্টি হয়েছে, ভালো বৃষ্টি হয়েছে, এর ফলে কি হয়েছে? ভালো ফসল উৎপন্ন হয়েছে, এর ফলে কি হয়েছে? সমৃদ্ধি হয়েছে। তো আমরা যদি কেউ বলে যে ভালো বৃষ্টি হয়েছে এই জন্য সমৃদ্ধি হয়েছে, যখন আমরা বলবো এই ভালো বৃষ্টির ফলে সমৃদ্ধ হয়েছে, এটা হলো শৃঙ্খল যোজন। এখানে আমরা কি করব, এই ভালো বৃষ্টি এবং সমৃদ্ধির মাঝখানে হলো ভালো ফসল, এই যে আবিষ্কার করব এটার নাম হবে শৃঙ্খল যোজন। এক কথা, কাজ এবং কারণের মধ্যবর্তী যে ধাপ সেটা আবিষ্কার করার নামই হলো শৃঙ্খল যোজন। আমি আরেকটি উদাহরণের সাহায্যে বিষয় বোঝানোর চেষ্টা করছি। আকাশে মেঘ হয়েছে, বৃষ্টি হয়েছে, এরপরে আমাদের শরীর ভিজেছে বা কাপড় ভিজেছে, শরীর বা কাপড় ভিজেছে। তাহলে আকাশে মেঘ হয়েছে, বৃষ্টি হয়েছে এবং আমাদের শরীর বা আমাদের কাপড় ভিজেছে। মেঘ যদি শরীর ভেজা বা কাপড় ভেজার কারণ আমি বলি, এটা আসলে মেঘ কাপড় ভেজার কারণ নয়। মেঘ, মেঘের ফলে কি হয়? বৃষ্টি হয়, এই বৃষ্টির ফলে আমাদের শরীর ভিজে অথবা আমাদের কাপড় ভিজে যায়। এই যে মধ্যবর্তী ধাপ, এই যে বৃষ্টি, এই যে ভালো ফসল, এটা যে আমি আবিষ্কার করব, এটার নামই হবে শৃঙ্খল যোজন। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা কি দেখতে পেলাম? আমরা এখানে দেখতে পাই যে দূরবর্তী কারণ এবং তার কার্যের মধ্যবর্তী যে ধাপগুলো আমরা আবিষ্কার করি। তোমরা অলরেডি দেখতে পেয়েছো উদাহরণের সাহায্যে, আমি সুন্দরভাবে পরিষ্কার করার চেষ্টা করছি। এই বিষয়টাই আমরা এখানে বলার চেষ্টা করছি যে শৃঙ্খল যোজন কি, কারণ এবং কার্যের মধ্যবর্তী যে ধাপ, মাঝখানে যে ধাপ, এটা যখন আমরা আবিষ্কার করি তখনই সেটার নাম হয়ে যায় শৃঙ্খল যোজন। কোন কার্য প্রত্যক্ষভাবে কল্পিত কারণ থেকে উদ্ভূত নয়। আমরা যেটাকে বলছি যে কি হয়, মেঘ হলেই কাপড় ভিজে না, সেখানে মেঘ থেকে কাপড় ভিজে না, মেঘ হলে তারপরে বৃষ্টি হয় আর বৃষ্টির ফলে আমার কি কাপড় বা আমার শরীর ভিজে যায়। তো এই যে মাঝখানে যে ধাপগুলো, অন্তর্বর্তী ধাপ, কার্য অবস্থা, এটাই আমরা আবিষ্কার করার চেষ্টা করি কার্যকরণ এই শৃঙ্খল যোজনে। তাহলে আমরা শৃঙ্খল যোজনে কি আবিষ্কার করার চেষ্টা করি, একটা দূরবর্তী কারণ এবং কার্যের মাঝখানে যে ধাপ থাকে, মাঝখানের যে স্টেজ থাকে, এই মধ্যবর্তী ধাপ আবিষ্কার করার জন্য আমরা যে পদ্ধতি সাহায্য করি সেটাই হলো শৃঙ্খল যোজন। তোমরা উদাহরণে দেখতে পাচ্ছ তোমাদের স্লাইডে, ভালো বৃষ্টিপাতকে অনেক সময় সমৃদ্ধির কারণ মনে করা হয়। আসলে ভালো বৃষ্টি হলে সমৃদ্ধি হয় না, ভালো বৃষ্টি হয়, ভালো ফসল হয়, এর ফলে কি হয়, আমার দেশে সমৃদ্ধি হয়। তো ভালো বৃষ্টি হলো, ভালো ফসল হবে, তো ভালো ফসল এখানে শৃঙ্খল যোজন। অথবা যে বলেছি মেঘ, মেঘ হলে কি হয়, মেঘ হলে বৃষ্টি হয়, বৃষ্টি হওয়ার ফলে কি হয়, কাপড় ভেজে, মেঘ কাপড় ভেজার কারণ, এটা আমি যদি বলি তখন আমার এখানে মাঝখানে যে ধাপ আবিষ্কার করব তার নাম হবে শৃঙ্খল যোজন। আরেকটি উদাহরণ তোমাদের স্লাইডে আছে, তোমরা দেখতে পাচ্ছ আকাশে বিদ্যুৎ চমকানোর ফলে বজ্রধ্বনি শুনতে পাই। আকাশে বিদ্যুৎ চমকায়, চমকানোর ফলে কি হয়, একটা তাপ শক্তি হয় এবং তাপ শক্তি কি হয়, বায়ুতে সম্প্রসারিত হয়, এরপরে একটা প্রচন্ড শব্দ বা বজ্রধ্বনি সৃষ্টি হয়। তাহলে বিদ্যুৎ চমকানোর পরে তাপের সৃষ্টি হয়, তাপ বায়ুতে সম্প্রসারিত হয়, এরপরে আমরা বজ্রধ্বনি শুনতে পাই। তাহলে মাঝখানের ধাপটাকে আমি যদি বাদ দিই, আমি যদি বলি বিদ্যুৎ চমকানোই বজ্রধ্বনির কারণ, তাহলে কিন্তু এটা হবে না। এটার মাঝখানের ধাপ হলো কি, এই তাপটা, তাপের উৎপত্তি হবে এবং তাপটি অবশ্যই কি, বায়ুতে সম্প্রসারিত হবে এবং বায়ুর বিস্ফোরণ হবে, এই বিস্ফোরণ হওয়ার ফলে বজ্রধ্বনি বা প্রচন্ড শব্দের সৃষ্টি হয়। তাহলে শৃঙ্খল যোজন সম্পর্কে আমরা বললাম যে ব্যাখ্যায় কি করা হয়, দূরবর্তী কারণ এবং তার কার্যের মধ্যবর্তী ধাপ আবিষ্কার করা হয়, তার নামই হলো শৃঙ্খল যোজন। আমরা তিনটি উদাহরণের মাধ্যমে বিষয়টা বোঝানোর চেষ্টা করেছি, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। সুপ্রিয় শিক্ষার্থী, এরপরে আসে আমাদের অন্তর্ভুক্তি। অন্তর্ভুক্তিটা কি, অন্তর্ভুক্তি হচ্ছে একটি কম ব্যাপক নিয়মকে আমরা একটি বেশি ব্যাপক নিয়মের মধ্যে এনে ব্যাখ্যা করি। আমরা একটা কম ব্যাপক ছোট নিয়মকে বড় নিয়মের মধ্যে নিয়ে এসে ব্যাখ্যা করি, তার নামই হলো অন্তর্ভুক্তি। যে কম ব্যাপক নিয়ম কি, যেমন জোয়ার ভাটার নিয়ম একটি কম ব্যাপক নিয়ম, আমরা কি করব মাধ্যাকর্ষণ নিয়মের মধ্যে এনে এটা ব্যাখ্যা প্রদানের চেষ্টা করব। অথবা আমরা বিদ্যুৎ নিয়মটা একটি বড় নিয়ম, এটাকে চৌম্বকের যে নিয়মগুলো আছে এই চৌম্বকের নিয়মের
কে কি করব, চৌম্বকের নিয়মকে বিদ্যুতের নিয়মের মধ্যে অন্তর্ভুক্ত করে আমরা ব্যাখ্যা করব, তখনই সেটার নাম হবে অন্তর্ভুক্তি। আমি আবার বলছি যে একটি কম ব্যাপক মানে ছোট নিয়মকে আমি যখন কি করব একটি বড় নিয়মের মধ্যে নিয়ে এসে অন্তর্ভুক্ত করে ব্যাখ্যা করব, তখন তার নাম হবে কি অন্তর্ভুক্তি। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা অন্তর্ভুক্তি কি আমরা আরেকবার বলার চেষ্টা করছি, একটা ছোট নিয়ম, যে নিয়মটা ছোট সেই নিয়মকে ছোট নিয়মকে আমরা বড় নিয়মের মধ্যে এনে যখন আমরা ব্যাখ্যা করব তখন নাম হবে অন্তর্ভুক্তি। যেমন জোয়ার ভাটা, আমরা প্রতিদিন জানি যে জোয়ার ভাটা হয়, এই জোয়ার ভাটা বড় একটি নিয়ম, সেটার নাম হলো মাধ্যাকর্ষণ নিয়ম, এই মাধ্যাকর্ষণ নিয়মের সাথে যুক্ত, তাই আমরা বলতে পারি যে জোয়ার ভাটার নিয়ম মাধ্যাকর্ষণ নিয়মের মধ্যে এনে আমরা যখন ব্যাখ্যা করব তখনই তার নাম হবে অন্তর্ভুক্তি। সুপ্রিয় শিক্ষার্থী, এবার আসি আমরা ভ্রান্ত ব্যাখ্যা, খুবই সংক্ষিপ্ত আকারে আমি বলার চেষ্টা করছি। ভ্রান্ত ব্যাখ্যা মানে বুঝতে পারছো যে ভুল ব্যাখ্যা, যে ব্যাখ্যাগুলো আমরা প্রদান করি অনেক সময় এই জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে আমার যে শর্তগুলো থাকে ব্যাখ্যার, এই শর্তগুলো যে আমি যখন পূরণ না করি তখন আমরা এক ধরনের ভুল বা ভ্রান্ত ব্যাখ্যার সৃষ্টি হয়। এই যুক্তিবিদ বেইন তিন ধরনের ভ্রান্ত ব্যাখ্যার কথা বলেছেন। এক নম্বর বলেছেন যে আমরা অনুরূপ ঘটনার পুনরায় উল্লেখ করতে থাকি, যদি যখন পুনরায় উল্লেখ করি তখন তার নাম হবে কি ভ্রান্ত ব্যাখ্যা। আমরা ছোট করে বলতে চাই যে আফিম খেলে নিদ্রা হয়, তা আফিম খেলে নিদ্রা হয় এটা প্রশ্ন করলে কেন নিদ্রা হয়, কারণ আফিমের মধ্যে এই নিদ্রার গুণ রয়েছে। এক কথা একই ভাষা মানে একই কথা ভাষার পুনরুক্তি করলে অন্য ভাষায় উল্লেখ করলে ভ্রান্ত ব্যাখ্যার সৃষ্টি হয়। সুপ্রিয় শিক্ষার্থী, ব্যাখ্যার দুই নম্বর ভ্রান্ত ব্যাখ্যা আমরা যখন কি করি, আমরা খুব সহজ সরল মনে করি কোনো ঘটনাকে, বেন বলেছেন কোনো ঘটনাকে সহজ সরল বলে আমরা যখন ব্যাখ্যা করি তখন এই ধরনের সৃষ্টি হয়। যেমন আকাশে ঢিল ছুড়লে ঢিলটা অলওয়েজ নিচের দিকে পড়ে, তো নিচের দিকে কেন ফিরে আসে, কারণ আমরা ছোটবেলা থেকে দেখে আসছি এটি সব সময় এরকমই ঘটে বা এমনই হয়, এর ফলে যে ব্যাখ্যা আমরা দিয়ে থাকি এটা হলো কি এক ধরনের ভ্রান্ত ব্যাখ্যা। আরেকটি ব্যাখ্যা বেন বলেছেন সেটা হলো যে অনেক সময় আমরা কি করি মানে যে নিয়মের মাধ্যমে ব্যাখ্যা করি এটা আরো বড় ব্যাপক নিয়মের প্রত্যাশা করি, এর ফলে আমাদের এক ধরনের ভ্রান্ত ব্যাখ্যা সৃষ্টি হয়, তার নাম হলো কি এই আরেকটি ভ্রান্ত ব্যাখ্যা। যেমন মাধ্যাকর্ষণ নিয়মকে আমরা আরো ব্যাপক নিয়মের অন্তর্ভুক্ত করার চেষ্টা করি, আসলে মাধ্যাকর্ষণ নিয়মকে আমরা বড় নিয়মের অন্তর্ভুক্ত করতে পারি না, এর ফলে এক ধরনের ত্রুটি হয়, এটা হলো একটা ভ্রান্ত ব্যাখ্যা। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এখন আলোচনা করতে চাই ছোট্ট করে ব্যাখ্যার সীমাবদ্ধতা। ব্যাখ্যার সীমাবদ্ধতা কি, আমরা বলতে পারি যে ব্যাখ্যা করতে গেলে আমার অনেক সময় লিমিটস থাকে, যে আমি একজন শিক্ষক আমার নির্দিষ্ট সময় আছে কতটুকু আমি ক্লাস নিব এর বাইরে কিন্তু আমার এটা একটা লিমিটস। এই লিমিটস মানে সীমা, ব্যাখ্যারও কতগুলো সীমা আছে, সীমা মানে কার কার ব্যাখ্যা দেওয়া যায় না, আমরা এগুলো খুব সংক্ষিপ্ত আকারে বলার চেষ্টা করছি। এক নম্বর হচ্ছে চেতনার মৌলিক অবস্থার ব্যাখ্যা দেওয়া যায় না, চেতনার মৌলিক অবস্থা কি রূপ রস বর্ণ গন্ধ স্বাদ তাপ শব্দ এগুলো এক এক রকম, কারণ একজন মানুষের কাছে একটা সুগন্ধি মনে হতে পারে আর একজন মানুষের কাছে সেটা সুগন্ধি মনে না হতে পারে, একজন মানুষের কাছে স্বাদযুক্ত হতে পারে, যেমন শুটকি মাছের কথা বলা যায় একজনের কাছে স্বাদযুক্ত মনে হয় আর একজনের কাছে দুর্গন্ধও মনে হতে পারে। সুতরাং এই চেতনার মৌলিক অবস্থা ব্যক্তিভেদে ভিন্ন হয়, সুতরাং এর ব্যাখ্যা প্রদান করা যাবে না। আর একটা বিষয় হচ্ছে মনের মৌলিক অনুভূতি, সুখ দুঃখ আনন্দ প্রেম বেদনা বিরহ, আসলে আমি কি আমার বেদনা আমার দুঃখ আমার প্রেম আমার এগুলো কি পরিমাপ করতে পারবো, আর এটা কখনোই পরিমাপযোগ্য নয়, সুতরাং এটার ব্যাখ্যা প্রদান করা যাবে না। মৌলিক বা পরম নিয়মকে আমি ব্যাখ্যা করতে পারবো না, প্রকৃতির নিয়ম কার্যকরের নিয়ম এগুলোকে প্রপারলি আমি ব্যাখ্যা করতে পারবো না। তাহলে আমরা কি দেখতে পেলাম, চেতনার মৌলিক অবস্থাকে ব্যাখ্যা করা যায় না, মনের মৌলিক অনুভূতিকে ব্যাখ্যা করা যায় না, মৌলিক বা পরম নিয়মকে ব্যাখ্যা করা যায় না। আমি আজ কয়টা পয়েন্ট বলি ক্লাসটা শেষ করবো আজকের। জড় পদার্থের মুখ্য গুণ বিস্তার গতি আকার জড়ত্ব ঘনত্ব দেশকাল অস্তিত্ব এগুলিকে আমি ব্যাখ্যা করতে পারছি না বা আমরা পারি না। আরেকটি বিষয় কি স্রষ্টা স্রষ্টা আত্মা আত্মার অমরত্ব এই বিষয়গুলিকে আমরা প্রপারলি ব্যাখ্যা করতে পারি না। বিশ্বের উৎপত্তি কিভাবে হলো এটাও প্রপারলি ব্যাখ্যা করতে পারি না। আর বিশিষ্ট ব্যক্তির কতগুলো গুণ আছে যেগুলো আমরা প্রপারলি ব্যাখ্যা করতে পারি না। তাহলে আমরা কি দেখতে পেলাম, এই বিষয়গুলোকে আমরা ব্যাখ্যা করতে পারি না। ব্যাখ্যার সীমাবদ্ধতা হলো যে বিষয়গুলোকে আমি ব্যাখ্যা করতে পারি না, যেমন জড়পদার্থের মৌলিক গুণ আল্লাহ বা স্রষ্টা বা ঈশ্বর ভগবান প্রপার আত্মারা অমরত্ব এগুলো ব্যাখ্যা করতে পারি না, বিশ্বের উৎপত্তি ব্যাখ্যা করতে পারি না, বিশিষ্ট ব্যক্তি বা বস্তুর যে অনন্য গুণ রয়েছে সেগুলিকে আমি ব্যাখ্যা করতে পারি না। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা কিছু কোশ্চেন আছে এখানে, এই কোশ্চেনগুলো তোমরা একটু দেখে নিও, এখানে এমসিকিউ তিনটি কোশ্চেন আছে এবং উত্তর সহ দেওয়া আছে, একটু দেখে নেবে। এখানে আরও কয়টি কোশ্চেন আছে তোমরা দেখতে পাচ্ছ এবং সঠিক উত্তরগুলো দেওয়া আছে, একটু দেখে নেবে। সৃজনশীল দুটো কোশ্চেন আছে,
এই কোশ্চেনগুলো দেখবে এবং এখানে লৌকিক ব্যাখ্যা এবং বৈজ্ঞানিক ব্যাখ্যার কথা বলা হয়েছে এবং এর প্রপারলি উত্তর এখানে আছে। আমরা তিনটা প্রশ্ন চারটি প্রশ্ন দেখতে পাই, জ্ঞানমূলক, অনুধাবনমূলক, প্রয়োগমূলক এবং মানে কি উচ্চতর দক্ষতা চারটা কোশ্চেন। এখানে আরেকটি প্রশ্ন রয়েছে, তোমরা যে ব্যাখ্যাগুলো আলোচনা করলাম এর মধ্যে এই কোশ্চেনগুলো রয়েছে, তোমরা এগুলো পড়ার চেষ্টা করবে এবং বোঝার চেষ্টা করবে। পরবর্তী ক্লাস আমাদের আলোচনা করব শ্রেণীকরণ, পরবর্তী ক্লাস আলোচনা করব শ্রেণীকরণ। সবাইকে ধন্যবাদ দিয়ে আজকের ক্লাস শেষ করছি, সবাই ভালো থাকবে, অসংখ্য ধন্যবাদ, আসসালামু আলাইকুম।